बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय दर्शक श्रोता अस्सलामु अलैकुम। ऐतिह्यवाही पाबना जिलार दारुल अमान ट्रस्ट आयोजित 2016 सालेर 10 ओ 11 फेब्रुआरी दुई दिन व्यापी 24तम ऐतिहासिक तफसीरुल कुरान महफिल अनुष्ठित हय। महफिलेर प्रथम दिन प्रधान मेहमान हिसेबे अल्लाहर प्रिय बान्दादेर गुणाबली सम्पर्के गुरुत्वपूर्ण तफसीर पेश करें विशिष्ट इस्लामी चिंताविद ও প্রখ্যাত মুফাসসির কুরআন হযরত মাওলানা আবু যার গিফারি চুয়াডাঙ্গা। মাহফিলে সভাপতিত্ব করেন দারুল আমান ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি জনাব আলহাজ আবুল হাসাই। মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও দারুল আমান ট্রাস্টের সমন্বয়ক জনাব হযরত মাওলানা আব্দুর রউফ আনসারি। ভিডিও পরিচালনা সম্পাদনা ও প্রযোজনা আমি অ্যাডভোকেট পরিবেশনা তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 01712064033। মোবাইল 01712064033। হাসে বুকের মানিক শহীদ হওয়া জান্নাত জান্নাত সুবাস ছড়া এই না শহীদের কাফেলা শহীদ হলো কত মার সন্তানে যে এই কাফেলায় রক্ত দিল দিনের পথে হেসে হেসে কতজন শহীদ হলো রক্ত নদী বয়ে চলে জান্নাতেরই ওই ঠিকানা জান্নাত জান্নাত সুবাস ছড়া এই না শহীদের কাফেলা জান্নাত জান্নাত সুবাস ছড়া এই না শহীদের কাফেলা মায়ের চোখে অশ্রু ঝরে তবু সে মার হৃদয় ভাসে মায়ের চোখে অশ্রু ধরে তবু সে মার হৃদয় হাসে বুকের মানিক শহীদ হওয়া জান্নাত জান্নাত সুবাস ছড়া এই না শহীদের কাফেলা জীবনের মূল্য দিয়ে খরিদ করে যারা জীবন তারা শুধু দিনের পথে বরণ করে নেয় যে মরণ জীবনের মূল্য দিয়ে খরিদ করে যারা জীবন তারা শুধু দিনের পথে বরণ করে নেয় যে মরণ দুদিনের এই খেলা ঘর থাকে না তার চাওয়া পাওয়া জান্নাত জান্নাত সুবাস ছড়া এই না শহীদের কাফেলা জান্নাত জান্নাত সুবাস ছড়া এই না শহীদের কাফেলা
জান্নাত জান্নাত সুবাস ছড়ায়, এই না শহীদের কাফেলায়, জান্নাত জান্নাত সুবাস ছড়ায়, এই না শহীদের কাফেলায়। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ما يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. قد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. جوان خلي شكلي بورو أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون. وبه قال حدثنا عن أبي ذر رضي الله تعالى قال كنت يا رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل؟ قال الإيمان بالله والجهاد في سبيل الله. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সেই মানুষ সেই মানুষ যদি এত সুন্দর না জানিত হলে তুমি কত সুন্দর কত সুন্দর। আল্লাহুম্মা জুরি সাল্লি আলা বলাগ العلا بكماله
कशवद्दुजा बिजमालिहि हसुनद जमीयुक सालिहि सन्नो अलैहे सूरत यूसुफ बेदारी हिकमत लोक माने मा करिए कुरान बारी आओ दिले शाद मानी मा बलागल उला बिकमाली कशावद्दुजा बिजमाली हसनद जमीयों के सारी सन्नो अलैहे اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ঐতিহ্যবাহী পাবনা দারুল আমান ট্রাস্টের উদ্যোগে 24তম বার্ষিকী দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিবসে মাগরিবের নামাজ হতে পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হয়েছে। এ মুহূর্তে আমি গোনাগার তোমার বান্দাদের নিয়া দরুদ সালাম পড়ে তোমার দরবারে দুইটা করে হাত তুলেছি। মেহরবানি করে সকলের পক্ষ থেকে দরুদ শোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছেন সকলের আরওয়াত পাকের উপরে সবগুলি পৌঁছে দাও। রব্বুল আমিন মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, মেধা খাটিয়েছেন, আর ঘুমকে আরাম করে জীবনের ঝুঁকি নিয়ে কোরআন শোনার জন্য জেনারে এসেছে, কিয়ামতের দিন মুসিবতের সময় মাহফিল সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন আজকের এই মাহফিলটি জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, তাই আখেরি মোনাজাত না করে কাউকে বাড়িতে নিও না। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ঐতিহ্যবাহী আপনা দারুল আমান ট্রাস্ট কর্তৃক আয়োজিত 24তম বার্ষিকী দুই দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিবস সম্মানিত সভাপতি সাহেব, অত্র ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি, শিক্ষাবিদ, সমাজসেবক আলহাজ আবুল হুসাইন সাহেব, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রেখে আপনাদেরকে ধন্য করেছেন পাবনা জেলার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা জহুরুল ইসলাম খান উপজেলা চেয়ারম্যান আটঘরিয়া, জাতির শ্রেষ্ঠ সন্তান অন্যান্য হযরত উলামায়ে কেরাম পিতৃতুল্য মুরুব্বিয়ানে এজাম প্রশাসনের ভাইয়েরা সাংবাদিক বন্ধুগণ কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা স্নেহের কচি কাছা পর্দার আড়ালে অবস্থানরত মা এবং বোনেরা হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আরেকবার সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুকর গুজার হচ্ছি এই বিস্তীর্ণ পৃথিবী আর বিশাল আকাশের মালিক, কুল কায়নাতের মালিক, সাগর নগরের মালিক, আমাদের মালিক, ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে
আমরা এক যোগে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে আসতে পেরে আপনারা কি বেজার না খুশি? অল্প না বেশি? পৃথিবীর মানুষগুলি যখন খুশি হয়, সেই মানুষগুলির গলার আওয়াজ আসতে হয় না, জোরে হয়। তাহলে আকাশ বাতাস মুখরিত করে দিয়ে যুবকদের মতো আর একবার চিল্লা বলুন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা, শোষিত নিপীড়িত নির্যাতিত মানবতার মুক্তির দিশারী সাইয়েদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রতি আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমরা মাগরিব থেকে এ পর্যন্ত আল্লাহর কোরআন থেকে আলোচনা শুনেছি। আমিও আলোচনা করার জন্যে কোরআনুল কারীম সূরা তাওবার 20 নম্বর আয়াতে কারীম আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। বুখারী শরীফ থেকে ছোট্ট একটি হাদিস পেশ করেছি। মহান রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি আল্লাহ, যে আয়াত আমরা পড়েছি সেই আয়াত আর হাদিসটির আলোকে আমাদেরকে কিছু কথা বলার, শোনার, বোঝার, আমল করার তৌফিক তুমি দিও। আওয়াজ দিয়ে বলুন আমিন, আরো চিল্লা বলুন আমিন। আমি আপনাদের কাছে আলোচনা করার আগ দিয়ে ভূমিকায় কথা জিজ্ঞাসা করতে চাই, জবাব দেন এই কিতাবটার নাম কি? এরকম নাই মুসলমানের মতো চিল্লা বলেন কিতাবটার নাম কি? এর নাম হচ্ছে কোরআন। এ কোরআনের এতটাই মর্যাদা, আকাশ আর জমিন এক পাল্লায়, কোরআন আর এক পাল্লায়, আল্লাহর কোরআনের ওজন বেশি হয়ে যাবে বলেন আল্লাহু আকবার। এ কোরআন কোনো দার্শনিক, কবি, সাহিত্যিক, প্রকৌশলী, বিজ্ঞানী, পণ্ডিত, গবেষক কোরআন রচনা করেন নাই। কোরআন রচনা করেছেন তানজিলুম মির রব্বিল আলামিন, জগৎসমূহের প্রতিপালক ওই মহান আল্লাহ রব্বুল আলামিন। আমরা যদি প্রশ্ন করি কোরআনুল কারীমের কাছে, ও কোরআন তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কোরআনে কারীম জবাব দেবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহি মাহফুজ, আমার নাম কোরআন, বাড়ি আমার লাউহে মাহফুজ। যদি বলি নাজিল হয়েছে কোন মাসে, কোরআনে কারীম বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে অবতীর্ণ হয়েছি। যদি বলি দিনের বলাই না রাতের বলাই, কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরে, সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আমাদের দেশের অনেক মানুষ কিন্তু কখন সুবহানাল্লাহ কখন ইন্না লিল্লাহ এটাও কিন্তু ভুলে যায়। অন্য এলাকার মানুষ ভুল করলেও পাবনা জেলার মানুষ ভুল করবে না, কারণ পাবনা জেলার মাটি আলেম ওলামাদের ঘাঁটি, পাবনা জেলার মাটি তাফসির মাহফিলের ঘাঁটি, পাবনা জেলার মাটি ইসলাম প্রিয় মানুষদের ঘাঁটি। সুতরাং আপনারা একটু জিকির করুন, আয় ফাঁকা ফাঁকা জায়গা পূরণ করে বসুন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। জোরে সোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন কারীমকে যদি প্রশ্ন করি, কোরআন তোমার নাম কোরআন, তোমার বাড়ি লাউহে মাহফুজে, নাজিল হয়েছ রমজান মাসে, এবার আমরা তোমার কাছে জানতে চাই তোমার মধ্যে কোনো সন্দেহ কি আছে? কোরআন কারীম জবাব দিচ্ছে, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, দেয়ার ইজ নো ডাউট, অর দিস ইজ দ্য হলি বুক হুইচ কন্টেইনস নাথিং ডাউটফুল অ্যান্ড ইট ইজ গাইডেন্স টু আল্লাহ ফিয়ারিং পিপল। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন সেই কিতাব যার মধ্যে এক তিল পরিমাণ সন্দেহের অবকাশ নাই। কোরআন যে সত্য কিতাব, এটা আজকের খ্রিস্টান বিজ্ঞানীরা কথা স্বীকার করছেন। কোরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ পাক বলেছেন সূরা তুরের 6 নম্বর আয়াতে, অল বাহরি মাসজুর, অগ্নি প্রজ্বলিত করা সমুদ্রের কসম, যেই সমুদ্রে আগুন জ্বলে সেই সমুদ্রের কসম খেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ফ্রান্সের খ্রিস্টান বিজ্ঞানীদের মাথা খারাপ হয়ে গেল। ওরা এক জায়গায় গোল টেবিলে আলোচনা করল যে আল্লাহ বলেছে সমুদ্রের ভিতরে আগুন আছে, কোরআনে পানি দিলেই তো আগুন নিভে যায়, কি করে পানির ভিতরে আগুন থাকে আমরা একটু টেস্ট করবো, অনুসন্ধান করব। সমুদ্রের নিচেই যদি আগুন না পাই দুনিয়ার মানুষদের বলবো কোরআন মিথ্যা। তাই ফ্রান্সের খ্রিস্টান বিজ্ঞানীরা অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা মেশিন নিয়ে সমুদ্রের তলদেশে গেল, এক নাই দুই না 18 মাইল নিচে যাওয়ার পরে সেখানে গরম কাদা পেল। সুবহানাল্লাহ, বলবেন না? আর একটু নিচেই যখন গেল, ওই বিজ্ঞানীদের তৈরি করা মেশিন সমুদ্রের আগুনে পড়ে সারখার হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। আজ থেকে 1450 বছর পূর্বে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন সমুদ্রের ভিতরে আগুন আছে, এ কথার প্রমাণ করতে যে আজকের বিজ্ঞানীরা সমুদ্রের নিচে আগুন পেল। সুতরাং আমরা বলবো বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন সত্য কিতাবে কথা তত স্পষ্ট হবে। জোরে বলেন ঠিক কি না? শুধু একটি আয়াত নয়, আরও 6665টি আয়াত যদি এভাবে পরীক্ষা করা হয় সব আয়াতে কারিমাগুলো সত্য বলে প্রমাণিত হবে। আমার ভাইয়েরা, কোরআনে কারীম আমরা জিজ্ঞেস করেছি তোমার নাম কে, তোমার বাড়ি কোথায়, কোরআন বলেছে আমার নাম কোরআন, আমার বাড়ি লাউহে মাহফুজে, নাজিল হয়েছে রমজান মাসে লাইলাতুল কদরে, আর আমার ভিতরে একটা কথাও মিথ্যা নাই। এবার আমি কোরআনের কাছে প্রশ্ন করি, ও কোরআন পৃথিবীতে তুমি এসেছো কেন, আসার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন পাঠিয়েছে এজন্য, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে রাসূল, আপনার কাছে এই মহাগ্রন্থ আল কোরআন এজন্য নাজিল করেছি যেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারেন। অন্ধকার হলো শিরক, অন্ধকার বেদাত, অন্ধকার কুফর, অন্ধকার দুর্নীতি, অন্ধকার সুদ, অন্ধকার ঘোষ, অন্ধকার জেনা, এক কথায় মানুষকে অন্ধকার থেকে খারাপ থেকে ফিরিয়ে ভালোর দিকে আনতে পারেন, আলোর দিকে আনতে পারেন, জান্নাতের পথে ডাকতে পারেন। এই জন্যই দিয়েছি আপনার কাছে কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করি, ও কোরআন বুঝলাম তুমি এসেছো মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্যে, এবার তোমার কাছে প্রশ্ন করি কোরআন, তোমার ভিতরে সব কিছু আছে নাকি তুমি বলো, শুধু কি নামাজ রোজার কথা আছে নাকি আরও কথা আছে তুমি বলো। কোরআনে কারীম জবাব দিচ্ছে, নাযযালনা আলাইকাল কিতাবা
তিবিয়ানান লিকুল্লি শাই। হে রাসূল, আপনার কাছে এমন কোরআন নাযিল করেছি যার মধ্যে সব বিষয়ের সুস্পষ্ট আলোচনা হয়েছে, রান্নাঘর থেকে নিয়ে জাতীয় সংসদ পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত চালানোর জন্য যা দরকার সব কিছু জবাব দিয়ে জোরে বলেন কোরআনের ভিতরে আছে কি নাই। কোরআন ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ, কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। এবার যদি প্রশ্ন করি, ও কোরআন, তোমার কাছ থেকে সব প্রশ্নের জবাব আমরা পাচ্ছি, এবার জানতে চাই তোমাকে যদি আমরা মানি, তোমার দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র যদি করি, তাহলে এই দুনিয়ায় কি হবে বলে দাও। আল্লাহ বলে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা অনুসরণ করবে এই কেতাবকে তাদের এই দুনিয়ায় কোনো ভয় থাকবে না, পরকালে চিন্তা থাকবে না। এই দুনিয়ায় মারামারি, এরপরে ধর্ষণ, চিন্তায় রাহাজানি, ইভডিজিং থাকবে না কোরআন মানলে। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, আজকের পৃথিবীতে, আজকের সমাজে আওয়াজ দিয়ে জোরে বলেন দুর্নীতি আছে কি নাই? সন্ত্রাস, হাইজাক, লুট, সেনা, ব্যবিচার চিল্লা বলেন আছে কি নাই? কলেজ বিশ্ববিদ্যালয় মেয়ে ভর্তি করেছেন রাতের বেলায়, আপনি ঘুমাতে পারেন না ভালো মতো যে না জানি আমার মেয়ে কখন ইভডিজিং আর ধর্ষণের শিকার হয়ে যায়। রাতের বেলায় মোটর সাইকেল, বাইসাইকেল নিয়ে রওনা দিয়েছেন, বড় মাঠ দেখলে কলিজা গলার গাছে চলে আসে, ভয় লাগে না জানি কখন দুলাভাই আমার মোটর সাইকেল আর বাইসাইকেল চিন্তাই করে নেয়। বর্ডারের ধারে যদি বাড়ি হয়, গরুর গলা ধরে যদি মানুষেরা ঘুমিয়ে থাকে, এটাও সম্ভব মানুষ আর গরু একসাথে বর্ডার পার হয়ে যেতেও পারে। শুধু তাই নয়, 5 বছরের শিশু থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষণ হচ্ছে সমাজে। সমাজে নেই শান্তি, গোটা সমাজে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। অশান্তি কেন? নৈরাজ্য, ঘুষ, সুদ, মদ, জেনা, দুর্নীতি, হাইজাক, লুণ্ঠন, ধর্ষণ, ইভটিজিং, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে কেন? দৃষ্টান্ত দিতে গিয়ে বলে থাকি, আগুন ধরেছে আব্দুর রহমান সাহেবের বাড়িতে। আব্দুর রহমান সাহেব চিল্লাচ্ছেন আর বলছেন, এ কোথায় আছো, বাঁচাও, সাহায্য করো, ঘর পুড়ে গেল, গোয়ালের গরু পুড়ে গেল, গোলার ধান পুড়ে গেল, আমার ঘরে আগুন ধরেছে, বাঁচাও, আগুন নিভাও, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আসেই ছিল ডিজেলের দোকানদার। ডিজেলের দোকানদার চিন্তা করলো, বেচারার ঘর তো পুড়লো, একটু সাহায্য করার দরকার, যাক অন্য কিছু না, একটু ডিজেল দিয়ে সাহায্য কর। বেচারা আগুন নিভানোর জন্য 2 ডম ডিজেল আগুনের মধ্যে ফেলে দিল, নিয়ত করলো আগুন নিভাবো। পাশেই ছিল পেট্রোলের দোকানদার, উনি চিন্তা করলেন আমার তো ডিজেল নেছে পেট্রোল, আমি একটু সাহায্য করি। বেচারা পেট্রোলওয়ালা 2 ঢম পেট্রোল আগুনের ভিতরে ফেলে দিল। পাশেই ছিল গরিব মানুষ, ডিজেল পেট্রোল ছিল না, ছিল বেশ কিছু খেড়। বেচারা এক বুঝা খেড় আগুনের ভিতরে ফেলে দিল, নিয়ত করলো আগুন নিভাই দেব। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, ডিজেলওয়ালার ডিজেল দিয়া, পেট্রোলওয়ালার পেট্রোল দিয়া, খেড়ওয়ালার খেড় দিয়া যতই আগুন নিভানোর জন্যে সাহায্য করা হোক, যুবকদের মতো জবাব দেন, আগুন কি নিভানো সম্ভব হবে? শুনে রাখেন আল্লাহর বান্দারা, ডিজেল পেট্রোল খেড় দিয়ে যতই সাহায্য করা হোক, আগুন নিভানো যেমন সম্ভব হবে না, অনুরূপভাবে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, লেনিন, কার্ল মার্কস, ডারউইন, মাও সেতুংয়ের মতবাদ দিয়ে এই ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালিত হলে, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র থেকে
সুদ বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, অশান্তি দূর হবে না, হবে না। যুবকদের মতো জোরে বলেন কথা ঠিক না বেটি? আগুন নিভানো যাবে তখন, পানি দিয়ে সাহায্য করা যাবে যখন, দুর্নীতি আর সন্তোষ মুক্ত সমাজ কায়েম হবে তখন, আল্লাহর কোরআনের পার্লামেন্ট কায়েম হবে যখন। মোবাইল 0 5 7 0 6 4 0। কারা কারা কোরআনের আইন সমাজে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখা। 7 1 2 0 6 4 0 3। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকে আজকে এক শ্রেণীর মানুষ আল্লাহর আইন নিজেও মানে না, আরেকজন আল্লাহর আইন মানুক এটাও সহ্য করতে পারে না। পত্রিকায় দেখেছেন 2015 সালের মাঝামাঝিতে পত্রিকায় দেখেছেন প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক ক্লাসরুমে গেল, এরপরে ক্লাসে গিয়ে দেখলো একটি মেয়ে বুরখা পরা। সুবহানাল্লাহ বলেন আপনার সবাই, বুরখা পরা, হেজাব পরা, পর্দা করা, এ আইন জবাব দেন কোরআনের ভিতরে আছে কি নাই? অকরণা ফি বুয়তি কুন্নাওয়ালা তাবার রোজনা তাবার রুজাল চাহিলিয়াতিল উলা, পর্দার আইন আল্লাহ কোরআনে দিয়েছে। তাহলে মেয়েটি ক্লাসরুমে ঢুকেছে পর্দা করে, হেজাব করেও তো আল্লাহর আইন মেনেছে। শিক্ষকের উচিত ছিল তাকে ধন্যবাদ দেওয়া, বাহ বাহ দেওয়া, তাকে মুবারকবাদ জানানো, তা না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষক ওই মেয়েটিকে বলেছে, এই মেয়ে তুমি বোরখা পরেছ কেন? বোরখা তো জঙ্গিরা পরে। বোরখা যদি পরার শখ তোমার হয় তাহলে আমার ক্লাসে তুমি আসবে না। এই কথা বলে বোরখা পরার অপরাধে, আল্লাহর আইন মানার অপরাধে ওই মেয়েটাকে ক্লাসরুম থেকে অপমান করে বের করে দিয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন না, আমরা বলছি অশিক্ষক তুমি শুনে নাও, কোন সাহসে একটা বোরখা পরা মেয়েকে তুমি বিদ্যালয় থেকে বের করে দিলে? এদেশের 14 কোটি মানুষ তা জানতে চায়, জোরে বলেন ঠিক কি না? আপনার জানা আছে বাংলাদেশ সেই দেশ যে দেশে 4.5 লক্ষেরও বেশি মসজিদ রয়েছে, বাংলাদেশ সেই দেশ যে দেশে হাজার হাজার মাদ্রাসা রয়েছে, বাংলাদেশ সেই দেশ যে দেশে লক্ষ লক্ষ আলেম ওলামা পীর বুজুর্গ রয়েছেন, বাংলাদেশ সেই দেশ যে দেশে লক্ষ লক্ষ হাজি সাহেব রয়েছেন, বাংলাদেশ সেই দেশ যে দেশের মানুষের ঘুম ভাঙে ফজরের আজান শুনে, বাংলাদেশ সেই দেশ যে দেশের মানুষ আল্লাহু আকবার ধ্বনিতে গর্জন করে ওঠে। সুতরাং আর একবার, কোনো শিক্ষক যদি কোনো বিদ্যালয় থেকে আমার কোনো বোনকে বোরখা পরার কারণে, আল্লাহর আইন মানার কারণে যদি ক্লাসরুম থেকে অপমান করে বের করে দেয়, ওরকম শিক্ষকদেরকে এদেশের তরুণ যুবক ছাত্র ভাইরা ঘাড়ে ধাক্কা মেরে বের করে দেবে, জোরে বলেন ঠিক না বেঠে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কথাগুলো বললাম বলে খারাপ লাগলো? খারাপ লাগবে তাদের ইমানের ভিতরে অ্যালার্জি আছে যাদের। অ্যালার্জি থাকলে হাঁসের ডিম ভালো লাগে না, অ্যালার্জি থাকলে হাঁসের গোস্ত খেতে চাই না, অ্যালার্জি থাকলে পরে সে
বেগুন তরকারি পছন্দ করে না, চিংড়ে মাছ পছন্দ করে না। ইমানের ভিতরে যাদের অ্যালার্জি ঢুকে পড়েছে তাদের আল্লাহ এবং রসুলের কথা ভালো লাগবে না, জোরে বলেন ঠিক কি না? আমরা বিশ্বাস করি এখানে সব মানুষগুলো আল্লাহর গোলাম, সুবহানাল্লাহ বলে সবাই। যারা প্রিয় হাজিরিন, কোরআনুল কারীমের সমাজ যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত হতো পৃথিবীতে শান্তি চালু হয়ে যেত। চলে যান, কোরআনের সমাজ বাস্তবায়ন হওয়ার কারণে সমাজের শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল কেমনে? হযরতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করছেন, ওই রাষ্ট্রের প্রধান বিচারপতি হয়েছেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটি বছর হযরত উমর কোর্টে থাকলেন, আদালতে থাকলেন, একটি বিচার হযরত উমরের কাছে গেল না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই আবু বকর, এই দেশে বিচারপতির কোনো দরকার নাই, এক বছর আদালতে থাকলাম, একটি বিচার আমার করতে হয় না। এই জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বললেন, ভাই উমর, বিচার কেন করতে হলো না, কারণটা কি? উমর বলেছিলেন, কারণ একটাই, এই সমাজে আল্লাহর কোরআনের আইন চালু আছে, আর আল্লাহ বলেছেন ফামাং তাবিয়া হুদায়া আলা খৌফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন। কোরআন যারা মেনে চলবে তাদের কোনো দুনিয়ায় ভয় থাকবে না, পরকালেও চিন্তা করতে হবে না। এই কোরআনের সমাজ আজকে কায়েম আছে বলে, কোরআন মানে বলে সমাজের মানুষগুলি, এই সমাজে কোনো আর চিন্তার কোনো কারণ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের বলছিলাম এইভাবে করে অনেকেই কোরআন মানতে চায় না, আর একজন মানুষ এটাকে সহ্য করতে চায় না। এই ধরনের মানুষের গোটা দুনিয়ায় অভাব নাই, এমনকি কিছু মানুষ আছে তারা আল্লাহ রসুলকে পর্যন্ত গালি দেয়, আল্লাহ রসুলকে সন্ত্রাস বলে গালি দেয়, লম্পট বলে গালি দেয়, ইসলামের সাথে বেয়াদবি করে, কোরআনের সাথে বেয়াদবি করে, আল্লাহর সাথে বেয়াদবি করে। আমি তাদের উদ্দেশ্যে বলি, ও আমার ভাইজান, আপনি আল্লাহর কোরআনের সাথে ইসলামের সাথে গাদ্দারি করেন না। এই দুনিয়ায় যারা আল্লাহর সাথে বেয়াদবি করবে আল্লাহ পাক তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য আসেন। জোরে বলেন আল্লাহ আছে কি নাই? রসুলের সাথে বিয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আমিন আবুল হাবের ছেলে উদবাকে একটা হিংস্র কুকুর দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। সূরা আহাবের তাফসীর খুলে দেখবেন, তাফসীরে জালাল আইন পড়বেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর সাথে বিয়াদবি করার কারণে, নবীকে গালি দেওয়ার কারণে, নবীর মেয়েকে তালাক দেওয়ার কারণে, নবীর গায়ে থুতু মারার কারণে আল্লাহ পাক ওই আবুল আহাবের ছেলে উদবাকে কুকুর দিয়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছিলেন। আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহর ক্ষমতা কম না বেশি? আমার আল্লাহ এত বড় ক্ষমতার মালিক, মুহূর্তের ভিতরে সাগরকে নগর বানায় দিতে পারেন, নগরকে সাগর বানায় দিতে পারেন, প্রেসিডেন্টকে ফকির বানাতে পারেন, ফকিরকে প্রেসিডেন্ট বানাতে পারেন, রাতকে দিন বানাতে পারেন, দিনকে রাত বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানায় দিতে পারেন, আবার জিন্দাকে মুর্দা করে দিতে পারেন। আল্লাহর সাথে বিয়াদবি করার কারণে আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে লাঞ্ছিত করে দিতে পারেন। আমার ভাইয়েরা, আবুল আহাবের ছেলে উদবার ঘটনাটা সিনের ভিতরে লেখা হয়েছে। আল্লাহর নবী বিশ্বনবীর দুইটি মেয়ের সাথে আবুল আহাবের দুইটি ছেলের বিয়ে হয়েছিল, কিন্তু যখন সূরা আহাব অবতীর্ণ হলো, পড়েন আপনারা, আবুল আহাব ধ্বংস হয়ে যাক, তার দুটি হাত ধ্বংস হয়ে যাক। এই সূরা আহাব যখন নাজিল হলো,
আবুল আহাব তেলে বেগুনে জ্বলে গেল। আল্লাহর নবীর উপরে দ্বিগুণ তার রাগ বেড়ে গেল। তাই তার দুইটা ছেলেকে বলল, ও উতবা উতাইবা, আর আল্লাহর নবীর মেয়ে দুইটাকে আমি রাখবো না, এক্ষুনি যাও তার মেয়ে দুইটাকে তালাক দিয়ে তাকে অপমান করে আমার সামনে আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবুল হাবের দুই ছেলে উতবা উতাইবা নবীজির বাড়ির সামনে গেল, নবীজির মেয়ে দুইটাকে দুই ভাই তালাক দিল, উদবার অহংকার করে আল্লাহর নবীকে গালি দিল, এই মোহাম্মদ, এই মোহাম্মদ তোর মেয়েকে তালাক দিলাম। শুধু তাই না, আল্লাহর নবীকে অশ্লীল ভাষায় গালাগালি করল, আল্লাহর নবীর গায়ে থুতু মারল, নবীজি দুঃখে নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নবীজি, আমার নবীজি আল্লাহর কাছে বলে দিলেন, আল্লাহ এই উদুবাকে তুমি পরকালে শাস্তি দেবে, কবরে শাস্তি দেবে আমি জানি, তবে আমাকে গালি দিল, ইসলামের সাথে শত্রুতা করল, আমার তোমার সাথে বিয়াদবি করল, আল্লাহ এই বিয়াদবি করার কারণে দুনিয়াতে একটু শাস্তি দিয়ে দেখা দাও, দুনিয়ার আল্লাহদ্রোহী মানুষ একটু শিক্ষা পাই। জোরে বলেন ঠিক কিনা। নবীজি বললেন, আল্লাহ এই উদুবাকে একটা কুকুর দিয়ে তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও। আমার ভাইরা আপনারা বলেন, আমার আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করবে কিনা? আওয়াজ দিয়ে বলেন, আমার নবীর দাম আল্লাহর কাছে কম না বেশি? আমার নবীর এত মর্যাদা আল্লাহর কাছে? আমার নবী হাত উঁচু করেছেন, আকাশের চাঁদ দুই টুকরা হয়ে গিয়েছে। আমার নবী পা উঁচু করেছেন, আরশে আজিমে চলে গিয়েছেন। আমার নবী হা বলেছেন, জায়েজ হয়ে গিয়েছে। আমার নবী না বলেছেন, হারাম হয়ে গিয়েছে। সুতরাং আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করবে, এতে কোনো সন্দেহ নাই। উদবা বাড়ি চলে গেল, বাবা আবুল আহাবকে বলল, ও আব্বা গো, আল্লাহর নবীর মেয়েকে তালাক দিলাম, নবীর গায়ে থুতু মারলাম, নবীজিকে গালি দিলাম। নবীজি কিন্তু একটি বদদোয়া করে বলেছে, আল্লাহ একটা কুকুর দিয়ে উদবাকে তুমি শেষ করে দাও। এই কথা আবুল আহাব শোনার সাথে সাথে আবুল আহাব থরথর করে কাঁপতেছে, গায়ের পশমগুলি খাড়া হয়ে গেল। আবুল আহাব ডাক দিয়ে বলছে, আমার ছেলে উদবা, আর আমি তোমাকে বাঁচাতে পারবো না, কারণ আল্লাহর নবী যা বলে আর আল্লাহ সঙ্গে সঙ্গে ওটা কবুল করে নেই। আসল ব্যাপার হলো, আবুল আহাব, উদবা, সাইবা, মুগিরা সবাই জানতো আল্লাহর নবী ভালো মানুষ, জেনে শুনে বিরোধিতা করত। আজকেও সকলেই জানে আলেম ওলামারা নায়েবে রাসূলরা ভালো, গোটা বিশ্বের শ্রেষ্ঠ মুফাসসির জাত তাফসীর শুনে মানুষেরা পাগল হয়ে যায়। যিনি এই মঞ্চে কোরআনের কথা বলেছেন, আল্লাহর ওলি একজন ভালো মানুষ জানে, জানার পরেও অনেকেই শত্রুতা করে। জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পরিচালনা আবুল আহাব তার ছেলে উদুবাকে সেদিন থেকে খুব যত্ন করে রাখল, একা একা কোথাও যেতে দেয় না। একদিন আবুল আহাব তার ছেলেকে নিয়ে সিরিয়ার পথে রওনা দিল ব্যবসার উদ্দেশ্যে কাফেলার সঙ্গে। মাঠের মধ্যে সন্ধ্যা হয়ে গেল, সেখানে তাবু গাড়ল, সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু উদবার ঘুম হয় না। উদবা ডাক দিয়ে বলে, আব্বা গো, আল্লাহর নবী যে বদদোয়া করেছেন যে কুকুরে খেয়ে ফেলবে, আমাকে কোন জায়গায় রাখবেন? খুব যত্ন করে রাখেন, কুকুরে যেন আমাকে ধরতে না পারে। কিন্তু কেউ যেটা পারে না চিল্লা করেন, সেটা পারেন কে? আবুল আহাবের ছেলে উদুবাকে মাচার উপরে রেখে আবুল আহাব দলবল নিয়ে নিচেই ঘুমিয়ে পড়ল। রাত গভীর হয়ে গেল, পাখির কিচিমিচি বন্ধ হয়ে গেল, আল্লাহর পাঠানো কুকুর চলে আসলো, গোটা কাফেলার মধ্যে খুঁজলো, উদবাকে পেল না। উপরে তাকিয়ে দেখে এক ব্যক্তি ঘুমানো আছে, কুকুর একটা লাফ দিয়ে উপরে চলে গেল, উদবাকে পেয়ে গেল। আমার বন্ধুগণ, উদবাকে দেখার সাথে সাথে কুকুর একটা চিৎকার মারল, উদবার ঘুম ভেঙে গেল। উদবা ঘুম থেকে উঠে দেখে মাথার কাছে বিরাট বড় কুকুর, চোখ দিয়ে আগুন বের হচ্ছে, জিব্বাটা নাভিস্থল পর্যন্ত ঝোলা। এই কুকুর
দেখার সাথে সাথে মনে পড়ে গেল আল্লাহর নবীকে গালি দেওয়ার কথা, আল্লাহর নবীর গায়ে থুতু মারার কথা। জোরে বলেন ঠিক না বেঠি। এবার উদুবা তার বাবা আবুল হাবকে ডাক দিয়ে বলছে, আব্বু গো বাঁচান, আপনি বাঁচান, যেই কুকুরের ভয় আপনি মাছার উপরে রাখলেন, ওই কুকুর আমাকে খেয়ে ফেললো, বাঁচান, আপনি বাঁচান। আল্লাহ কুকুরের জবান খুলে দিলেন। কুকুর ডাক দিয়ে বলল, উদুবাব, কেউ তোমাকে বাঁচাতে পারবে না, আল্লাহর নবীর মেয়েকে তালাক দিয়ে ক্ষান্ত হও নাই, নবীজিকে গালি দিয়েছ, নবীর গায়ে থুতু মেরেছ, সোনার নবীজির চোখ দিয়ে পানি পড়েছে, সোনার নবী কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ একটা কুকুর দিয়ে উদুবাকে তুমি শেষ করে দাও, আমি দুনিয়ার কোনো কুকুর নাই, আল্লাহর গজব, তোমাকে শেষ করার জন্য এসেছি, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এই কথা বলে কুকুর উদুবার ঘাড় চেপে ধরে রক্তগুলো চুষে নিয়ে আমার ভাইয়েরা উপর থেকে একটা সার মারলো। উদুবার নাড়ি ভুড়ি বের হয়ে গেল, গোস্ত একদিকে গেল, হাড় একদিকে গেল, ছিন্ন ভিন্ন হয়ে লাঞ্ছিত হয়ে আমার নবীকে কষ্ট দেওয়ার কারণে উদুবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এর নাম হলো মাকারু মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করেছে, আল্লাহ কৌশল করেছেন যে আল্লাহ রব্বুল আমিন নবীকে গালি দেওয়ার কারণে, নবীর গায়ে থুতু মারার কারণে, নবীকে কষ্ট দেওয়ার কারণে যে আল্লাহ রব্বুল আমিন তার দুশ্মন উদ্বাকে এইভাবে লাঞ্ছিত করে কুকুর দিয়ে ছিন্ন ভিন্ন করে বিদায় করে দিয়েছিলেন, সে আল্লাহ রব্বুল আমিন আজও আছে। অতএব আল্লাহকে ভয় করে চলুন, আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। জোরে বলেন কথা ঠিক না বেঠি। দুরূদ শরীফ পড়ে নেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আকাশেরে তারা গলি, আকাশেরে তারা গলি, ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুল গলি সরবে দুলছে, রসুল এসেছে হাবিব এসেছে। আপনারা বলেন, রসুল এসেছে হাবিব এসেছে। কষ্ট হচ্ছে? একটু জবাব দিয়ে সুন্দর করে সবাই পড়েন, রসুল এসেছে হাবিব এসেছে, হুজুর এসেছে হাবিব এসে, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, আমেনার কোলে চন্দ্র দোলে গাছে গাছে পাখিরা তাই গান ধরেছে। সবাই বলেন, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, আমেনার কোলে চন্দ্র দোলে গাছে গাছে পাখিরা তাই গান ধরেছে, হুজুর এসেছে। বলেন, হুজুর এসেছে হাবিব এসেছে, হুজুর এসেছে হাবিব এসেছে, রসুল এসেছে হাবিব এসেছে, হুজুর এসেছে হাবিব এসেছে। আমার ভাইরা, আমার দেশের ছেলে মেয়েগুলি এই গানগুলি বলে না, শুধু বলে, বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখাই পেলাম না, পড়ে না চোখের বলো কি তোমার রূপের ঝলক। আমার বাড়ি পাশ দিয়ে বন্ধু যখন হেঁটে যায় আমার বুকটা ফেটে যায়। শুধু তাই নয়, আজকে আমাদের মা এবং বোনেরা
किरणमाला स्टार जलसा जी बांगला सीरियल आछे जेखाने मा बोनेरा आछे सेखाने आपनार मेयेरा कि किरणमाला देखे स्टार जलसा कि देखे आमादेर एलाकार मेयेरा एक बार खेते देवें ना ताते सन्तुष्ट थाकबे किन्तु किरणमाला देखते ना दिले बेजार हो जाए चिल्ला बोलें आछे कि नाई किरणमाला स्टार जलसा जी बांगला सीरियल एगुलो देखते आर भारतीय संस्कृति आमार देशेर मेयेरा ग्रहण करछे जेमन मेयेरा फोर पिस पड़तो फोर पिस छेड़े दिए थ्री पिस पड़ा शुरू करछे थ्री पिस छेड़े दिए अनेके आबार टू पिस पड़ा शुरू करछे टू पिस पड़ा छेड़े दिए आल्लाहर काछे दोआ करि आल्लाह टू पिसेर नीचेई जेन ना पड़े আমি বলি আমার মা এবং বোনেরা সমাজে ইফতিজিং হচ্ছে ধর্ষণ হচ্ছে জিনা হচ্ছে কারণটা কি আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিতে গিয়ে বলি এই পাত্রের ভিতরে রাখা হয়েছে পাবনা শহরের ভালো হোটেলের মিষ্টি মিষ্টি রাখার পরে সুন্দর করে এই পাত্রটাই ঢাকনা দেওয়া হয়নি ঢাকনা না দিয়ে বড় বড় আলেম ওলামা পীর বুজুর্গ একযোগে স্লোগান শুরু করেছে এলাকার মাছি এলাকার মশা খবরদার তোমরা মিষ্টির পাত্রে বসবা না মিষ্টির পাত্রে যদি বসো ৩০০০ টাকা জরিমানা ৩০টা করে বেত কিন্তু মিষ্টির পাত্রে ঢাকনা দেওয়া হয়নি আমি আপনাদের জিজ্ঞাসা করি যত বড় হুজুররাই স্লোগান দেখ এখানে মাছি পড়া বন্ধ করো মাছি তোমরা বসতে পারবে না পোকা বসতে পারবে না আপনারা বলেন এখানে মাছি আর পোকা বসা কি বন্ধ হবে মাছি পোকা পড়া বন্ধ হবে তখন ঢাকনা দিয়ে স্লোগান দেওয়া হবে যখন মা এবং বোনেরা ইফতিজিং ধর্ষণের হাত থেকে বাঁচবেন তখন আল্লাহর কোরআনের আইন পড়তা প্রথা মেনে চলবেন যখন জোরে বলেন ঠিক কি না আর আমার দেশের অনেকে আবার আমাদেরকে বলে হুজুর বক্তৃতা দেওয়ার সময় ইফতিজিং এর বিরুদ্ধে বলবেন যেন সমাজ ইফতিজিং বন্ধ হয় ধর্ষণ বন্ধ হয় জেনা বন্ধ হয় আমরাও আপনাদের মতো বলি ইফতিজিং ধর্ষণ বন্ধ করার জন্য কিন্তু আমরা বলি আপনারা যতই টিভির পর্দায় ইফতিজিং বন্ধ করার জন্য স্লোগান দেন আমাদের মতো হাজার হাজার আলেম উলামা যতই স্লোগান দিকে ইফতিজিং ধর্ষণ বন্ধ করো আমরা বলি মোবাইল যদি খাল কেটে বলি এখানে পানি আসা যাবে না যেমন সম্ভব নয় স্পষ্ট করে বলি আপনারা যতই স্লোগান দেন টিভির পর্দায় ভাষণ দেন মিছিল মিটিং করুন ইফতিজিং বন্ধ হবে না ইফতিজিং জিনা ব্যভিচার ধর্ষণ বন্ধ হবে তখন আল্লাহর কোরআনের আইন পর্দার আইন পার্লামেন্টে কায়েম করবেন যখন জোরে বলেন ঠিক না বেটি আমার ভাইরা আমি ভূমিকা একটু লম্বা করে ফেললাম আপনাদেরকে নিয়ে ভূমিকা আর বক্তব্য দিতে চাই না আপনাদেরকে নিয়ে কোরআনুল কারীম সূরা তাওবার দিকে দিতে চাই কি আপনারা কি উঠে যাবেন নাকি আপনারা কি শেষ পর্যন্ত মোনাজাত করে যাবেন আমরা মনে করি সবাই মোনাজাত করে যাব বলেন আমিন আমার ভাইরা তাহলে এখন আমরা কোরআনুল কারীম সূরা তাওবার কাছে যাচ্ছি খুব বেশিক্ষণ আলোচনা করব না যথা সময়ে মোনাজাত করে দেব আজকে যেহেতু প্রথম রাত খুব বেশিক্ষণ আলোচনা হবে না আমরা একটু তেলাওয়াত করে নেই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নেই আমরা সেখান থেকে তেলাওয়াত করছি আলোচনা শুরু করছি পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله
وَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ সূরা তওবা। এই সূরা তওবার ভিতরে 129টি আয়াত আছে, 16টি রুকু আছে। মদিনায় অবতীর্ণ হয়েছিল, 20 নম্বর আয়াত আপনাদের মাঝে পড়েছি। আল্লাহ পাক বলছেন, যারা ঈমান এনেছে, হিজরত করেছে, সংগ্রাম করেছে, জিহাদ করেছে, আন্দোলন করেছে আল্লাহর রাস্তায়, তাদের জান দিয়ে মাল দিয়ে তাদের মর্যাদা সব থেকে বেশি এবং তারাই সফল কাম। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? তাদের মর্যাদা সব থেকে বেশি, ইসলামকে বিজয় করার জন্য আন্দোলন যাদের বেশি। আমার ভাইরা, ইসলামকে বিজয় করার জন্য আল্লাহর কোরআনে সমাজ কায়েমের জন্য চেষ্টা করবে যারা, আল্লাহর কাছে সব থেকে প্রিয় তারা। এ কথাটা কার? সূরা তওবা আয়াত নম্বর 20 বলেন আল্লাহু আকবার। আয়াত নাজিল হয়েছিল 9 হিজরি জিলকদ মাসে মদিনায়। আমার ভাইয়েরা, তখনও জুমার নামাজের আজান হয়নি, আল্লাহর নবী সাহাবীরা মসজিদে হাজির হয়েছে, তাদেরই ভিতরে আলোচনা শুরু হয়েছে আল্লাহর কাছে সব থেকে প্রিয় কারা, এই ব্যাপারে আলোচনা হচ্ছে। কিছু সাহাবী বললেন আল্লাহর কাছে সব থেকে তারা প্রিয় যারা ঈমান আনার পরে হাজি সাহেবদের পানি পান করাবে আর কাবা শরীফের খেদমত করবে, তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। আর এক গ্রুপ সাহাবী বলল না না না, সব থেকে তাদের মর্যাদা বেশি যারা ঈমান আনার পরে আল্লাহর দিনকে কায়েম করার জন্য জিহাদ করবে, আন্দোলন করবে, জানমাল আল্লাহর পথে খরচ করবে, তাদের মর্যাদা বেশি। গ্রুপ হলো 2টি। হযরত উমর গেলেন সাহাবীদের ধমক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা মত পার্থক্য সৃষ্টি করো না, কাদের মর্যাদা বেশি? আল্লাহর নবী নামাজে আসবেন, নবীজির কাছে প্রশ্ন করবে, নবীজি যাদের মর্যাদা বেশি বলবে তাদেরই মর্যাদা বেশি হবে। জোরে বলেন মারহাবা। জুমার নামাজের আজান হয়ে গেল, আল্লাহর নবী মসজিদে নববীতে আসলেন, খুতবা দিলেন, নামাজ পড়ালেন, মেম্বারে বসে গেলেন। এবার সাহাবীরা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে সব থেকে কাদের মর্যাদা বেশি বলেন, আল্লাহর কাছে সব থেকে কাদের শ্রেষ্ঠত্ব বলেন, আল্লাহর কাছে কারা সব থেকে দামি বলেন? নবীজি আমার ওহি ছাড়া কিছু বলতেন না। জোরে বলেন ঠিক কি না? ওহি ছাড়া নবীজি কি তো বলতেন না? আল্লাহ পাক বলেন, ওলাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাবিল লা আকযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকতানা আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কিছু বলতেন, তাহলে আমি আমার নবীর ডান হাতটাকে চিপে ধরতাম এবং তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ পাক কেটে ফেলে দিতাম। আমার ভাইয়ের, আল্লাহর নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করেছে আল্লাহর কাছে সব থেকে কারা দামি, নবীজি জবাব দিচ্ছেন না, ওহির অপেক্ষা আছেন। এমন সময় এই আয়াত জিব্রাইল নিয়ে চলে আসলো, গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিল কাদের মর্যাদা বেশি। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি ইলা আখির, যারা ঈমান এনেছে, হিজরত করেছে, জিহাদ করেছে আল্লাহর রাস্তায়, তাদের মাল দিয়ে, জান দিয়ে, তাদের মর্যাদা আল্লাহর কাছে সব থেকে বেশি। যুবকদের মতো চিৎকার দিয়ে জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, ইসলামকে বিদায় করার জন্যে, আল্লাহর কোরআনের এই সমাজ প্রতিষ্ঠার জন্যে
যারা চেষ্টা করে আন্দোলন করে আল্লাহ পাক তাদের খুবই ভালোবাসেন। সূরা সফের ভিতরে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা সীসা ঢালা প্রাচীরের নাই সারিবদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে আল্লাহর দিনকে বিজয় করার জন্য চেষ্টা করে আমি আল্লাহ পাক তাদের খুবই ভালোবাসি। শুধু ভালোবাসি না, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। শুধু ভালোবাসি না, শুধু মর্যাদা বেশি করে দেই না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা ইসলামকে বিজয় করার জন্য চেষ্টা করে আমি আল্লাহ পাক তাদের ক্ষমা করে দেই এবং জান্নাত এমন জান্নাত তাদের দেব যেই জান্নাতের নিজ দিয়ে নহর সমূহ থাকবে। তাহলে ইসলামকে বিজয় করার চেষ্টা করবে যারা, আল্লাহ দিনকে বিজয় করার চেষ্টা করবে যারা, এই পথে জানমাল ব্যয় করবে যারা, আল্লাহ পাক তাদের ক্ষমা করে দেবেন, জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। একটু জবাব দিয়ে চিৎকার দিয়ে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আরে কাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ কাজ। হাদিস আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কুনতু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজাল ক্বালা আল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ রাওয়াহুল বুখারী। হযরত আবু যর নবীজিকে প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সব থেকে ভালো কাজ কোনটি? নবীজি বললেন আল্লাহর কাছে সব থেকে ভালো কাজ দুইটি, একটি হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনা এক নম্বর, আর দুই নম্বর হলো আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। আমার ভাইরা, এক নম্বর ভালো কাজ হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা। আপনারা জবাব দিয়ে বলেন আমাদের আল্লাহ একজন আছে কি নাই? আল্লাহর পরিচয় আল্লাহ পাক দিচ্ছেন কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ এক, তিনি বেনিয়াজ, তিনি কাহা কেউ জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। আল্লাহু লা ইলাহা, পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি চিরঞ্জীব চিরস্থায়ী। আর একবার জিজ্ঞেস করি, ও ট্রাস্টের তাফসীর মাহফিলের শ্রোতাবৃন্দ, আল্লাহর গোলামেরা, যুবকদের মতো আর একবার জোরে বলেন আমাদের স্রষ্টা, আমাদের রব, আমাদের আল্লাহ একজন, জোরে বলেন আছে কি নাই? মানুষ আপনারা বলেন দেখি রাত্রি কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো, ফুলগুলির নানান রকম কেমন করে হয়, পাতাগুলি সবুজ কিন্তু ফুলের মতো নয়, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, কোকিল কেন এত কালো সাদা কেন বক, দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলি পাকলে পরে কেমনে হয় লাল, ডিমগুলি একই রকম, পার্থক্য নাই বটে, পাবনা জেলার মুরগির ডিম, আমাদের চুয়াডাঙ্গা জেলার হাঁসের ডিম, আর নাটোর জেলার কবুতরের ডিম, সব ডিমগুলি এই চীনা মাটি পাত্রের মতো সাদা, কিন্তু কোনো বাচ্চা লাল, কোনো বাচ্চা কালো, কোনো বাচ্চা হলুদ, লাল কালো হলুদ যিনি করেন একটু খুশি হয়ে যুবকদের মতো চিল্লা বলেন তিনার নামটা কি? ডিমগুলি একই রকম, পার্থক্য নাই বটে, সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে? আমরা বসত করি এই দুনিয়ার অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার স্বর, বুড়া আঙ্গুলের টিপ, আল্লাহ একজন আছে প্রমাণ হলো ঠিক, জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, সুতরাং এক নম্বর ভালো কাজ আল্লাহর নবী বলছে আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহকে বিশ্বাস করা,
আমরা বিশ্বাস করি আমাদের আল্লাহ ছিলেন, আমাদের আল্লাহ আছেন, আমাদের আল্লাহ থাকবে। কিন্তু নাস্তিকরা বলে দেয়ার ইজ নো গড। বলেন এই বাংলাদেশে নাস্তিক জোরে বলেন আছে কি নাই? এত বড় সাহস 2015 সালের মাঝামাঝি সময়ে একজন নাস্তিক নিউ ইয়র্কে গেলেন, জাতিসংঘে গেলেন, বাংলাদেশের স্থায়ী শান্তি মিশনে একটি সেমিনারে ভাষণ দিতে গিয়ে উনি বললেন, রহমান, রহিম, গাফফার, সাত্তার, রাজ্জাক, আল্লাহ এই সিফাতি নামগুলি কাফেরদের দেবতার নাম থেকে নিয়েছেন। শুধু তাই নয়, হযরত আবু বকর, হযরত উমর, হযরত আলী রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই সাহাবীদের নাম ধরে ধরে গালি দিলেন। আমি আপনাদের জিজ্ঞেস করি, যদি আপনার আব্বাকে, আমার আব্বাকে কেউ যদি নাম ধরে গালি দেয়, আপনারা জবাব দিয়ে জোরে বলেন আমরা কি সহ্য করতে পারব? খালি নবীর সাহাবীদের মর্যাদা আমাদের পিতার চাইতো কম না বেশি? অতএব আপনি আল্লাহর নবীর সাহাবীদের গালি দিয়ে শুধু বাংলাদেশের মুসলমানদের নয় বরং পৃথিবীর 160 কোটি মুসলমানদের কলিজায় ছুরি মেরেছেন, জোরে বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট করে বলি বাংলাদেশের বুকে আর একজন কোন নাস্তিক যদি সাহাবীদের গালি দেয়, এদেশের মানুষ টেকনাফ থেকে তেতুলিয়াম, রূপসা থেকে পাতুরিয়াম, এদেশের মানুষ দুর্বার গতিতে তপ্ত হয়ে উঠবে, আগুন জ্বল উঠবে দেশের মানুষের মনে, আর এই আগুন পদ্ম মেঘনা যমুনা পানি দিয়ে নিবারণ যাবে না, যাবে না, যাবে না, চলে বলেন ঠিক না বেটি? আমার ভাইরা বসুন, আপনারা সবাই সম্মানিত হাজিরিন, আমরা মনে করি যতই ষড়যন্ত্র করা হোক, আমরা মনে করি যতই আল্লাহর উপরে পূর্ণাস্ত এবং বিশ্বাস সংবিধান থেকে মুছে ফেলে দেওয়া হোক, যতই কোরআন বিরোধী নারী নীতি জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়া হোক, যতই সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম শব্দটা কেটে বাদ দেওয়া হোক, যতই কাজী নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম শব্দটা কেটে বাদ দেওয়া হোক, যতই বিশ্ববিদ্যালয় মনোগ্রাম থেকে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক এই শব্দ কেটে বাদ দেওয়া হোক, যতই ষড়যন্ত্র করা হোক কোনো কাজে লাগবে না। বিশ্বাস করি আগামীকাল পূর্ব দিগন্তে সূর্য উঠবে যেমন সত্য, এই দুনিয়ার আকাশে আল্লাহর কালেমার পতাকা উড়বে কোথাও সত্য, জোরে বলেন কথা ঠিক না বেটি? আমার ভাইয়েরা চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তিত হয়ো না, ভয় পেও না, তোমরা যদি মোমেন হও তোমরাই বিজয় হয়ে যাবা। আপনারা বলবেন হুজুর এখন আর আল্লাহ সাহায্য আসবে না, আল্লাহ পাক বলেন কানা হাক কন আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আমার ভাইরা বদরে, উহুদে, মুতার প্রান্তরে যে আল্লাহ পাক সাহায্য করেছিলেন সে আল্লাহ এখনো আছে, বেশি দিন দূরের কথা নাই, মাত্র 40-42 বছর আগে মিশরের বুকে সৈনাবাল গাজালিকে জামাল আব্দুল নাসের গ্রেপ্তার করে জেলখানার ভিতরে আটকালো, একটা পাগলা কুকুর, খ্যাপা কুকুর জেলখানার ভিতরে ভরে দিল ওই ঘরের ভিতরে। আহারে, যেই ঘরের ভিতরে জৈনাবাল গাজালিকে দেওয়া হলো সেই ঘরের ভিতরে পাগলা খ্যাপা কুকুর দেওয়া হলো। মনে করা হলো সারা রাত ধরে পাগলা কুকুরে, খ্যাপা কুকুরে জৈনাবাল গাজালিকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, গোস্তগুলো হাড় থেকে আলাদা করে দেবে, সকালবেলা তার হাড় হড্ডিগুলো আমরা নর্দমা নদীতে ফেলে দেব। এই পরিকল্পনা করে মাত্র 42-43 বছর আগে আমার ভাইয়েরা মিশরের ঘটনা,
আমার আল্লাহর মদদ আল্লাহর সাহায্য এখনো জোরে বলেন আছে কি না আমার ভাইরা এরপরে সারা রাত চলে গেল ওরা উল্লাস করল সকালবেলা আমার বন্ধুগণ জেলার বলল যে যেই ঘরের ভিতরে জেলখানায় যেই ঘরের ভিতরে জাইনাবাল গাজালিকে আটকে রাখা হয়েছে ওই ঘরের তালাটা খোলো জাইনাবাল গাজালিকে কুকুরে কিভাবে গোশত খেয়েছে চামড়া খেয়েছে কিভাবে তার জীবন পাখিটা বের করে দিয়েছে আমরা দেখতে চাই আমার ভাইয়েরা জেলখানার তালাটা ওরা খুলল জেলখানার তালা খুলে ওরা আশ্চর্য হয়ে গেল দেখতে পেল মিশরের জাইনাবাল গাজালি আল্লাহর ওলি মহিলা সুমাইয়ার উত্তরসূরি আসিয়ার উত্তরসূরি মারিয়ামের উত্তরসূরি হযরতে জাইনাবাল গাজালি সেজদায় পড়ে আছে আর কুকুর জেলখানার গেটে পাহারা দিয়ে চোখের পানি ফেলতেছে জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন সে আল্লাহ আছে কি নাই আমার ভাইরা চিন্তার কোনো কারণ নাই আমার বন্ধুগণ আসুন আমি বলছিলাম এই পথে চলতে গেলে এই দায়িত্ব পালন করতে গেলে কোরআনের রাস কায়েমের দায়িত্ব পালন করতে গেলে বিপদ আসবে মুসিবত আসবে জুলুম আসবে কারণ আল্লাহ পাক বলেন আহাসিবান্নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না অহুম লা ইউফতানুন মানুষেরা কি মনে করে নিয়েছে যে আমরা ঈমান এনেছি এ কথা বললেই তাদের ছেড়ে দেওয়া হবে পরীক্ষা করা হবে না ঈমান আনলে কলেমা পড়লে আল্লাহর পথে চললে পরীক্ষা হবে আল্লাহ বলে ওয়ালা নাবুনু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়াবশিরিন সাবিরিন অবশ্য আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় দিয়ে জান মালের ক্ষতি করে দিয়ে ফল ফসল নষ্ট করে দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব আজও যারা ইমানদার গোটা দুনিয়ায় তাদের পরীক্ষা করা হচ্ছে পরীক্ষা হচ্ছে জোরে বলেন ঠিক না বেটি ডাক্তার ইকবাল বলেন এ শাহাদত গাহে উলফত মে কদম রাখনা এ শাহাদত গাহে উলফত মে কদম রাখনা লোক সমস্তে হে আসান হে মুসলমান হোনা মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ ব্যাপার কিন্তু না মুসলমান হওয়ার অর্থ হচ্ছে শাহাদতের উত্তপ্ত ময়দানে পা রাখা আমার ভাইয়েরা এই পথে চলতে গিয়ে এই কাজ করতে গিয়ে এই দায়িত্ব পালন করতে গিয়ে সব থেকে শ্রেষ্ঠ দায়িত্ব পালন করতে গেলে অবশ্যই পরীক্ষা আসবে বাধা আসবে মুসিবত আসবে জুলুম আসবে কিন্তু হাজার বাধা বিপত্তি পেরিয়ে ওদের হিংসা বিদ্বেষ পেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে ঘোষণা করে দিতে হবে কবি নজরুলের ভাষায় ওরা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ আমার ভাইয়েরা পরীক্ষা মুসিবত নির্যাতন আসবে তার উপরে টিকে থাকতে হবে আমাদের কতটুকু পরীক্ষা কতটুকু নির্যাতন হচ্ছে অথচ সাহাবা একরামের ইচ্ছায়িত কঠিন পরীক্ষা দিতে হয়েছিল তারপরেও এক চুল পরিমাণ এক ইঞ্চি পরিমাণ আল্লাহর দিন থেকে আলাদা হয় নাই জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আব্দুল্লাহ ইবনে হুজাফার জীবনী খুলে দেখেন আব্দুল্লাহ ইবনে হুজাফাকে রোমের বাদশাহ তাকে নির্যাতন করেছিল রিমান্ডে দিয়েছিল তার সামনে তেলের ডেগের ভিতরে আমার বন্ধুগণ অন্য সাহাবীদের পুড়িয়ে ভয় দেখিয়েছিল ও আব্দুল্লাহ ইবনে হুজাফা তুমি যদি ঈমান ত্যাগ না করো তোমাকেও তেলের ডেগের মধ্যে পুড়ানো হবে কিন্তু এক মুহূর্তের জন্য আব্দুল্লাহ ইবনে হুজাফা ঈমান ত্যাগ করে নাই আমার ভাইয়েরা ঘটনাটা লেখা রয়েছে আসহাবে রাসূলের জীবন কথা কিতাবের ভিতরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন ক্ষমতায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12,50,000 বর্গ মাইল এলাকার প্রেসিডেন্ট ছিলেন সুবহানাল্লাহ বলেন সকলেই হযরত উমর প্রেসিডেন্ট হওয়ার পরে উনি পরিকল্পনা নিলেন বিভিন্ন রাজা বাদশাহদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে এই পরিকল্পনা অনুসারে আব্দুল্লাহ ইবনে হুজাফার নেতৃত্বে
80 জন মুসলমান পাঠালেন রোমানদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। মুসলমানরা চলে গেল রোমানদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু ওই রোমের বাদশা ওই মুসলমানদেরকে গ্রেফতার করলো। আব্দুল্লাহ ইবনে হুজাফা নেতা আর অনুসারী হলো 79 জন, এই 80 জন মুসলমানকে গ্রেফতার করলো। এরপরে রোমের বাদশা তার সৈন্যদের বলল, মুসলমানদের সাহস, মুসলমানদের ঈমান নাকি খুব মজবুত, ওরা নাকি বাতিলের সামনে মাথা নত করে না, জেল জুলুম দেখে ভয় করে না, কেমন ঈমান ওদের আমি একটু পরীক্ষা করতে চাই। ওই মুসলমানদের নেতা আব্দুল্লাহ ইবনে হুজাফাকে আমার সামনে হাজির করো। আমার ভাইয়েরা, রোমের সৈন্যরা আব্দুল্লাহ ইবনে হুজাফাকে জেলখানা থেকে বের করে হাতে হাত কড়া পরায় দিয়ে, পায়ে বেড়ি দিয়ে, মাঝাই দড়া দিয়ে আব্দুল্লাহ ইবনে হুজাফাকে রোমের বাদশার সামনে আনলো। বাদশা সিংহাসনে বসা আব্দুল্লাহ ইবনে হুজাফা আহারে হাত কড়া পরানো, বেড়ি পরানো, আব্দুল্লাহ ইবনে হুজাফার সামনে একা হাজার হাজার সৈন্য। রোমের বাদশা বলল, আব্দুল্লাহ ইবনে হুজাফা, তুমি যদি ঈমান ত্যাগ করো, ইসলাম ত্যাগ করো, তাহলে আমি তোমাকে মুক্তি করে দেব। আব্দুল্লাহ ইবনে হুজাফা বলল, অন্য প্রশ্ন করেন এই কথার বলবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুজাফার এই কথা শুনে রোমের বাদশা বলল, তুমি যদি একবার ঈমান ত্যাগ করো, ইসলাম ত্যাগ করো, তাহলে নবী যদি ত্যাগ করো, তাহলে আমার সুন্দরী মেয়েটা তোমার সাথে বিবাহ দেব। শুধু তাই নয়, আমার রাজ্যের অর্ধেকটা তোমাকে দেব। আমার ভাইয়েরা, আজকে আমাদের সমাজে সুন্দরী মেয়ে দেওয়া লাগবে না, রাজ্যের অর্ধেকটা দেওয়া লাগবে না। যদি বলা হয় একটা মিথ্যা সাক্ষী যদি তুমি দাও, তোমাকে আমি 300 টাকা দেব। 300 টাকা বিনিময়ে আমাদের দেশের মুসলমানরা মিথ্যা কথা বলতে পারে, জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, এই মুসলমান দুনিয়া কামাই করার জন্য ভেজালও দেয়, খাদ্যের বিচরে ভেজাল দেয়, ওজনে কম দেয়, মিথ্যা কথা বলে, সব জায়গায় ভেজাল। আমার বন্ধুগণ, তাই মাসে মধ্যে বলি, মুসলমান হলে কি হবে, আমরা দেখি ভেজাল, শুনি ভেজাল, ভেজাল খাবার খাই, আশেপাশে সবই ভেজাল, আসল জিনিস নাই, মরিচে দেয় ইটের গোড়া, ময়দাতে ভুষি, গরুর গাছে খড়ের ভেজাল, ভেজাল দেশের চাষি, তেলে ভেজাল বাটার অয়েল, বিষে ভেজাল পানি, বিষ খেয়ে মরবে না তো যত সব গুণি, বাবা থাকলে সবাই আপন, মরলে ভেজাল চাষা, পরীক্ষাতে নকল ভেজাল, ভেজাল আরও টাকা। আমার ভাইয়েরা, ভাই যখন বেঁচে থাকে ভাতিজাকে খুব যত্ন করে, যেই না ভাই মারা যায়, ভাতিজার জমি জায়গা জাল করে নেয়, এমন মুসলমান যুবকদের মতো, জোরে বলেন পাবনা জেলায় আছে কি নাই। বাবা থাকলে সবাই আপন, মরলে ভেজাল চাষা, পরীক্ষাতে নকল ভেজাল, ভেজাল আরও টাকা, পাসপোর্টে বিষার ভেজাল, ভেজাল সারা দেশ, ভেজাল খেয়ে ভেজাল দেখে আমরা বাঙালি সব হয়ে গেলাম শেষ। আমার ভাইয়েরা, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুজাফা বলছে, রোমান সম্রাট আপনি শুনে নাই, আপনার সুন্দরী মেয়েটা শুধু নাই, আপনার গোটা সাম্রাজ্যের মালিক যদি আমাকে বানিয়ে দেন, আমি এক মুহূর্তের জন্য আল্লাহর সামনে ছাড়া কারো সামনে মাথা নত করতে পারি না। এবার বাদশাহ আশ্চর্য হয়ে গেল, বাদশাহ বলল সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তার সৈন্যদের বলল এই আব্দুল্লাহ ইবনে হুজাফাকে রিমান্ডে নিতে হবে। এবার সৈন্যরা বলল, কিভাবে রিমান্ডে নেবেন জাহাবনা? রোমের বাদশাহ বলল, আব্দুল্লাহ ইবনে হুজাফাকে শুলে চড়িয়ে দাও, গাছের সঙ্গে টাঙ্গিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুজাফাকে হুজাফার হাতে এবার দড়ি বেঁধে, রশি বেঁধে গাছের সঙ্গে ওরা টাঙ্গায় দিল। রোম সম্রাট বলল, আমার হাতে চাবুক দাও। রোম সম্রাট নিজে আব্দুল্লাহ ইবনে হুজাফা গাছের সাথে হাত বাঁধা ঝুলতেছে, রগগুলো ছিঁড়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুজাফা একদিকে কষ্ট, আর একদিকে রোমের বাদশাহ নিজে আব্দুল্লাহ ইবনে হুজাফাকে চাবুক মারতেছে। আব্দুল্লাহ ইবনে হুজাফার শরীরে পিঠে চাবুক মারার সাথে সাথে পিঠের চামড়া কেটে গল গল করে রক্ত বের হচ্ছে, পায়ে চাবুক মারার সাথে সাথে পায়ের চামড়া কেটে গোস্তগুলো দেখা যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুজাফার মাথার উপরে যখন আঘাত করলো চাবুক দিয়ে, আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে হুজাফার মাথা ফেটে রক্ত বের হয়ে গোটা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেল। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে হুজাফা নবী ছাবি,
আল্লাহ কে ডাক দিয়ে বলে আল্লাহ গো তোমার কোরআন মানার কারণে ইসলাম মানার কারণে তোমাকে রব বলে স্বীকার করার কারণে নবীকে নবী বলে স্বীকার করার কারণে এই রোমের বাদশা যেভাবে আমাকে মারতেছে আমি মনে হয় মরে যাব মাবুদ আমার জীবন পাখিটাও যদি বের হয়ে যায় আমি যেন তোমারে না ভুলে যাই আমার ভাইয়ের অপরাধ কি ছিল অপরাধ আব্দুল্লাহ নুজাফা চোর ছিল না ডাকাত ছিল না সন্ত্রাস ছিল না অপরাধ কি ছিল আমার ভাইয়েরা আব্দুল্লাহ ইবনে উজাফার একটিমাত্র অপরাধ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা আজকে গোটা দুনিয়ায় আজকে আমাদেরকে জঙ্গিবাদ বলা হয় মুসলমানদেরকে উগ্রবাদ বলা হয় মুসলমানদেরকে মৌলবাদ বলা হয় মুসলমানদেরকে রিমান্ডে নেওয়া হয় মুসলমানদের উপরে জুলুম করা হয় আমার বন্ধুগণ অপরাধ কিচ্ছু নাই আল্লাহকে এক বলে স্বীকার করার কারণে কিন্তু আমরা বলে দেই আব্দুল্লাহ ইবনে হুজাফা যেমন বাতিলের সামনে মাথা নত করে নাই মুসলমানরা মাথা নত করবে না জোরে বলেন ঠিক না বেটি তাতলসে দাবে নেওয়ালে আয়া সে মাপ নেহি হাম বাতিল সে দাবনে ওয়ালে আয়া সে মাপ নেহি হাম সবর কর চুকা হায় ইমতিহা হামারা মুসলমানদেরকে টেস্ট করা হয়েছিল মুসলমান জীবন দিয়েছে বাতিলের সামনে মাথা নত করে নাই আব্দুল্লাহ ইবনে হুজাফাকে এইভাবে নির্যাতন করে রিমান্ডে নিয়ে চাবুক মেরে 1 ইঞ্চি স্তম্ভ থেকে আলাদা করা গেল না এবার রোমের বাদশা বলল আমার সৈন্যরা আব্দুল্লাহ ইবনে হুজাফাকে শুলে থেকে নামাও নামানো হলো এবার আব্দুল্লাহ ইবনে হুজাফার সামনে আগু আমার বন্ধুগণ বিশাল ডেগের ভিতরে তেল ঢালা হলো ওই তেলের ডেগগুলো চুলায় দেওয়া হলো আগুনের চুলায় আমার বন্ধুগণ এরপরে তেল যখন টকবক টকবক করে ফুটতে শুরু করলো রোমের বাদশা দাস সৈন্যদের বলল জেলখানা থেকে দুইজন মুসলমানকে আমার সামনে হাজির করো সামনে হাজির করা হলো এরপরে আব্দুল্লাহ ইবনে হুজাফার সামনে একজন মুসলমানকে উত্তপ্ত ফুটন্ত গরম তেলের ভিতরে একজন মুসলমানকে হাত পাও বেঁধে ফেলে দেওয়া হলো আমার ভাইয়েরা ওই মুসলমান তেলের ভিতরে ফেলার সাথে সাথে আল্লাহর বান্দার শরীরের চামড়াগুলো গায়ের থেকে আলাদা হয়ে গেল গোস্ত থেকে হাড় থেকে গোস্তগুলো আলাদা হয়ে গেল মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দার প্রাণ পাখিটা বের হয়ে শহীদ হয়ে গেল আমার ভাইয়ের আব্দুল্লাহ ইবনে হুজাফা এই অবস্থা দেখে কাঁদতেছে রোমের বাদশাহ মনে পড়লো আব্দুল্লাহ ইবনে হুজাফা বুঝি ভয়ে কাঁদতেছে আব্দুল্লাহ ইবনে হুজাফাকে রোমের বাদশাহ ডাক দিয়ে বলল ও আব্দুল্লাহ ইবনে হুজাফা কাঁদতেছ মৃত্যুর ভয়ে বুঝতে পেরেছি তুমি একবার ইমান ত্যাগ করো ইসলাম ত্যাগ করো ইসলামী আন্দোলন ত্যাগ করো আমি তোমাকে মুক্ত করে দেব আব্দুল্লাহ ইবনে হুজাফা বললাম এ আমার সুনন্দর আমাকে তেলের ভিতরে ফেলা হবে আমার জানটা প্রাণ পাখিটা বের হয়ে যাবে আমি এর জন্য কাঁদতেছি না আমি এই জন্য কাঁদতেছি আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের মর্যাদা তার কাছে অনেক বেশি যদি আমার পশমের পরিমাণ লক্ষ কোটি কোটি জীবন আল্লাহ যদি আমাকে দান করতেন আর এক একটা করে জীবন আল্লাহর জন্য কোরআনের জন্য ইসলামের জন্য যদি আমি ওই তেলের ডেগের ভিতরে দিয়ে শহীদ হতে পারতাম আমি আব্দুল্লাহ ইবনে হুজাফার জীবন নিজেকে ধন্য মনে করতাম লিল্লাহি তাকবীর এর নাম হচ্ছে মুসলমান জোরে বলেন ঠিক কিনা হাজারো পরীক্ষা আসবে আমার ভাইয়েরা আপনারা কি কষ্ট পেয়ে যাচ্ছেন নাকি আল্লাহর নবী বিশ্বনবীর এই সাহাবী শুধু নাই নবীর নাতি হুসাইন কেউ কারবালায় জীবন দেওয়া লেগেছিল আর একবার জোরে বলেন ঠিক কিনা আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন শহীদ হয়ে যাবেন কারবালার প্রান্তরে এই সংবাদ আল্লাহর নবী বিশ্বনবীকে আগেই দেওয়া হয়েছিল আমার ভাইয়েরা এই প্রসঙ্গে একটি হাদিস রয়েছে আগামীকালকে এই মেশকাত শরীফ খুলে দেখবেন অরিজিনাল মেশকাত যাদের বাড়ি আছে 572 পৃষ্ঠায় এই হাদিসটি উম্মে ফজল থেকে রাওয়ায়েত তার মানে হলো আল্লাহর নবী বিশ্ব নবীর
নাতি ইমাম হুসাইন যখন শিশু তখনই আল্লাহ পাক ওহির মাধ্যমে নবীজিকে বলেছিলেন, নবীজি আপনার নাতিকে আদর করতেছেন, আপনার এই নাতি একদিন কারবালায় শহীদ হয়ে যাবে। অত সহজে ইসলাম আসে নাই, রক্তের প্রয়োজন হয়েছে হুসাইনের। জোরে বলেন কথা ঠিক না বেটি? হাদিস তাহলে حدثنا عن ام فضل بنت حارث انها دخلت على رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله اني رايت حلما منكر الليل قال اما هو قالت ان اوشدت قال اما هو قالت رايتك انك دعت من جسدك كتيت وزيت في هجري فقال النبي صلى الله عليه وسلم رايت خيرا تلد فاطمه ان شاء الله غلاما يكون في هجري فولدت فاطمه الحسين رضي الله تعالى عنه وكان في هجري كما قال رسول الله صلى الله عليه وسلم وزعت بعجره ثم كانت من التفاتة فإذا عين رسول الله صلى الله عليه وسلم تهركان الدموع قالت فقلت نبي الله بأبي أنت أمي مالك قالت تادي جبراجيل عليه الصلاة والسلام فكبرني أن أمتي ستقتلبني هذا فقلت هذا قال نعم وآتاني بتربة من تربته حمرا رواه المشكات أمار بھائر এই হাদিসটার তর্জমা হলো আল্লাহর নবীর আপন চাচি উম্মে ফজল আল্লাহর নবীর কাছে একদিন গেলেন, ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটি স্বপ্ন দেখেছি। কলা আমা হুয়া, আমার চাচি আপনি কি স্বপ্ন দেখেছেন? বলছে হুজুর আমি স্বপ্ন দেখলাম আপনার পবিত্র শরীর থেকে এক টুকরো গোশত কেটে আমার কোলে দেওয়া হয়েছে। হুজুর কেন এ স্বপ্ন দেখলেন? নবীজি বলছেন আমার চাচি গো আপনি দারুণ স্বপ্ন দেখেছেন। কলার আইতে হায়রা খালি দুফাতে মাতু ইনশাআল্লাহু গুলামাইয়া কোন বিহিজিরে, আমার চাচি আম্মা আপনি দারুণ স্বপ্ন দেখেছেন, ভালো স্বপ্ন দেখেছেন, আমার শরীরের গোশত আপনার কোলে দেওয়া মানে আমার ফাতেমাকে আল্লাহ একটা পুত্র সন্তান দেবে, ওই সন্তান হওয়ার সাথে সাথে আপনার কোলে দেওয়া হবে, আমার শরীরের গোশত আপনার কোলে দেওয়া মানে আমার হুসাইনকে আপনার কোলে দেওয়া হবে। যুবকদের মতো চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা কিছুদিনের ভিতরেই ফাতেমার গর্ভ থেকে হুসাইন জন্ম হলো। হুসাইন জন্ম হওয়ার পরে উম্মে ফজলের কোলে লালন পালন করতে দেওয়া হলো। উম্মে ফজল ইমাম হুসাইনকে লালন পালন করে। একদিন চিন্তা করলেন হুসাইনকে নবীজির কাছে নিয়ে যাব। একদিন উম্মে ফজল শিশু হুসাইনকে কলিজার টুকরা হুজুরের নাতি হুসাইনকে সাথে করে নিয়ে নবীজির সামনে গেল, নবীজির কোলে হুসাইনকে তুলে দিল। আল্লাহর নবী আমার কলিজার টুকরো নাতি দৌহিত্র হুসাইন শিশু নাতি হুসাইনকে কোলে নিয়ে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত নবী আমার চুমু দিলেন। এরপরে নবীজি হুসাইনের চেহারার দিকে তাকায় নবীজি আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, নবীর মনে খুব ব্যথা, নবীজি আমার কাঁদতেছে। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহর নবীর চাচি উম্মে ফজল ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ব্যাপারটা তো বুঝলাম না, আপনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিকে কোলে নিয়ে কাঁদেন কেন? এই দুনিয়ায় এমন কোনো নজির তো নেই যে মানুষ নাতিকে কোলে নিয়ে কাঁদে, কিন্তু আপনি কাঁদেন কেন হুজুর? কারণটা কি? কলিজার টুকরো নাতিকে নিয়ে কাঁদেন কেন এত বেদনা বিধুর কেন? নবী আমার ডাক দিয়ে বলেন আমার চাচি গো আমার নাতিকে কোলে নিয়ে আমি এই জন্য কাঁদেছি, আমার এই নাতি কারবালা একদিন শহীদ হয়ে যাবে। উম্মে ফজল বলে হুজুর আমার মাতা পিতা আপনার পায়ে কুরবান হোক, এই দুনিয়ায় এমন কোনো নিষ্ঠুর কি আছে আপনার নাতিকে হত্যা করবে? নবী আমার বলে চাচি গো তুমি যদি বিশ্বাস না করো এই দেখো লাল রঙের মাটি, একটু আগে জিব্রাইল আমিন আমাকে লাল রঙের মাটি দিয়ে গেলেন, যেই জায়গায় ফুরাত নদীর তীরে আমার এই নাতি হুসাইন শহীদ হয়ে যাবে সেই জায়গার থেকে কেবলমাত্র জিব্রাইল আমিন আমাকে লাল রঙের মাটি দিয়ে গেলেন। ওয়াতানি বিতুরবাতি মিন তুরবাতিহি আমরা, তার মানে হলো বোঝা গেল এই আল্লাহর পথে চলতে গিয়ে আল্লাহর কাজ করতে গিয়ে রসুলের আদর্শের পথে চলতে গিয়ে নবীজির নাতি হুসাইনকেও কারবালায় জীবন দিতে হয়েছিল। আর একবার চিৎকার দিয়ে জোরে বলেন কথা ঠিক না বেটি? আমার ভাইয়েরা পরবর্তী পড়ে দেখেন কত কঠিন হুসাইনকে এমনি করে ও ইয়াজিদের গোষ্ঠীরা একদিন নাই দুই দিন নাই
কয়েক দিন ধরে অবরোধ করে রেখেছিল কারবালার বন্দরে। খাবার দেওয়া হতো না, পানি দেওয়া হতো না, তাঁবুর ভিতরে পানি ফুরিয়ে গিয়েছে, খাবার ফুরিয়ে গিয়েছে। আমার বন্ধুগণ বাজার ঘাটও তাদের করতে দেওয়া হয় না হুসাইনকে। সপরিবার নিয়ে হুসাইন ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, তাঁবুর ভিতরে পানি নাই, খাবার নাই। হুসাইনের ছোট্ট শিশু আলী আসগার পেটে তার খাবার নাই। আহারে আলী আসগার পেটে খাবার নাই, আর ইমাম হুসাইনের স্ত্রী সাহার বানু তার বুকেও দুধ নেই। ছোট্ট বাচ্চা আলী আসগার পানির যন্ত্রণায়, দুধের যন্ত্রণায় পানি পানি বলে চিৎকার করতেছে। আলী আসগারের মা সাহার বানু হুসাইনকে ডাক দিয়ে বলে, স্বামী গো আপনি আমার এই সন্তানটাকে নিয়ে যান, একটু ফোরাত নদীর তীরে নিয়ে যান, ফোরাত নদীর পানি সন্তানের মুখে একটু দিয়ে চলে আসেন, হয়তো বা ওরা ছোট বাচ্চা দেখে ওরা ওদের মনে হয়তো দয়া হবে, ওরা কিছু বলবে না। ইমাম হুসাইন তৃষ্ণার্ত ক্ষুধার্ত আলী আসগার শিশু বাচ্চাকে কোলে নিয়ে ফোরাত নদীর তীরে গেল। ফোরাত নদীর তীরে দাঁড়িয়ে এজিদের সৈন্যদের লক্ষ্য করে বলল, এজিদের সৈন্যরা আমরা একটু আমি পানি পান করবো না, আমার বিবিও পানি পান করবে না, আমার শিশু বাচ্চা একটু পানি পান করবে, অনুমতি দাও। এই কথা বলে বাম হাতে আলী আসগারকে নিয়ে ডান হাতে হুসাইন পানি তুলে আলী আসগারের মুখের ভিতরে দিল। আলী আসগার পানিটুকু তখনও পর্যন্ত পেটের ভিতরে যায় নাই। এমন সময় এজিদের সৈন্যরা একটা তীর মারল আলী আসগারকে লক্ষ্য করে। আমার বন্ধুগণ হুসাইনের শিশু বাচ্চা আলী আসগারের বুকে এসে তীরটা লাগলো, রক্তাক্ত ক্ষত বিক্ষত হয়ে গেল। মুরগি জবাই করে ছেড়ে দিলে, ছাগল জবাই করে ছেড়ে দিলে যেমন ছটফট করে, আলী আসগার হুসাইনের কোলের উপরে ছটফট ছটফট করে, আব্বু আব্বু বলে ডাক দেয়। আর একটা তীর মারলো ওরা, তীর এসে আলী আসগারের গলায় লাগলো। আলী আসগার ছোট্ট শিশু পিতা হুসাইনের দিকে তাকিয়ে আব্বু বলে কয়েকবার চোখ দিয়ে তাকিয়ে আব্বু আব্বু বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হুসাইন রাতের উপরে শিশু আলী আসগার বিদায় হয়ে গেল। রক্ত মাখা শিশু আলী আসগারকে ইমাম হুসাইন রুচু করে ধরলেন ফোরাত নদীর তীরে দাঁড়িয়ে। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার ছোট্ট শিশু বাচ্চাকে ওরা জীবনে রাখলো না, আমার সন্তানকে এক ঢোক পানি পান ওরা করতে দিল না, আমার আলী আসগারের বুকে ওরা তীর মারলো, আমার আলী আসগার আমার হাতের উপরে মারা গেল, আল্লাহ আমার আলী আসগারের রক্ত তুমি ইসলামের জন্য কবুল করে নিও। এই আলী আসগারকে একটা কাপড়ের মধ্যে জড়ায় নিয়ে তাঁবুর দিকে যাচ্ছে হুসাইনের স্ত্রী বিবি সাহার বানু। আলী আসগারের মা অপেক্ষা করছে আমার, আলী আসগার বুঝি পানি পান করে আসতেছে। বিবি সাহার বানু হুসাইনকে ডাক দিয়ে বলে, ও আমার স্বামী হুসাইন গো, আমার আলী আসগারকে কি পানি পান করানো হয়েছে? হুসাইন আলী আসগার রক্ত মাখা আলী আসগার মৃত আলী আসগারকে নিয়ে বলতেছে, ও আমার বিবি গো তুমি আর এই কথা বলো না, তোমার সন্তান আর দুনিয়ায় নেই, তোমার সন্তানকে ওরা তীর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার মায়ের সর্বসব শেষ শহর মানুকে ওরা বিদায় করে দিল, হুসাইনকে বিদায় করে দিল, সব পরিবারের কারবালার প্রান্তর ইমাম হুসাইন জীবন দিল। এরপরেও বাতিলের সামনে মাথা নত করলো না। আমার ভাইয়েরা এ পথে চলতে গিয়ে ইমাম হুসাইনের রক্ত ঝরেছে, এই পথে চলতে গিয়ে সাহার বানুর রক্ত ঝরেছেন, এই পথে চলতে গিয়ে খাব্বাবের রক্ত ঝরেছেন, এই পথে চলতে গিয়ে খুবাবের রক্ত ঝরেছে, এই পথে চলতে গিয়ে সুমাইয়ার রক্ত ঝরেছে, এই পথে চলতে গিয়ে আমার ভাইয়েরা সাইয়েদ কুতুবের জীবন গিয়েছে, এই পথে চলতে গিয়ে হাসানুল বান্নার জীবন গিয়েছে, আজও যারা এই পথে চলতেছে তাদের জীবন ঝরে যাচ্ছে। তাই আমরা আজ আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আর কত রক্ত চাও, আর কত শহীদ চাও, তোমার এই দুনিয়ায় একবার কোরআনের বিধান কায়েম হয়েছে, দেখার তুমি সুযোগ করে দাও, জোরে বলুন আমি। আর কত চাও শহীদ আল্লাহ, আর কত ক্রন্দন,
আসবে কবে এই জমিনে তোমারই শাসন জোরে বলেন আসবে কবে এই জমিনে তোমারই শাসন কত মায়ের বুক যে খালি চোখে শুধুই জল হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল কত মায়ের বুক যে খালি চোখে শুধুই জল হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল দয়াময় আর কতকাল সইবে তুমি এমন আচরণ আসবে কবে এই জমিনে তোমারই শাসন একটু দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জরে আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইরা আমরা এখানে শুনবো যা আমল করবো তা আসিল্লা বলেন আমিন কিন্তু আমাদের দেশে মানুষ শুনে কিন্তু আমলের পরিবর্তন নাই সিল্লা বলেন ঠিক কি না আমাদের অবস্থা এরকম হয়েছে একজন গরিব মানুষ তারা সবাই ফ্যান চাটা বলে ডাকতো পরিবর্তন জেনে এই কথা বোঝানোর জন্য কথাটা বলছি গরিব মানুষ লোকের বাড়ি চেয়ে খেত তারে সবাই ডাকতো ফ্যান চাটা বলে কিন্তু এই গরিব মানুষটি স্বর্ণের টোকরা পড়ে পেয়ে বড় লোক হয়ে গেল গাড়ি হলো বাড়ি হলো ইন্ডাস্ট্রিজের মালিক হলো সুবহানাল্লাহ বলেন আপনারা সবাই যতই গাড়ির মালিক হোক তার ড্রাইভারকে জিজ্ঞেস করা হয় তুমি কার গাড়ি চালাও বলে আমি ফ্যান চাটার গাড়ি চালাই আচ্ছা বুঝলাম ইন্ডাস্ট্রিতে যারা চাকরি করে তাদের জিজ্ঞেস করা হয় কার ফ্যাক্টরিতে চাকরি করো বলে ফ্যান চাটার ফ্যাক্টরিতে চাকরি করি ধনী হওয়ার পরে কিন্তু সব কথা মানতে রাজি হয় না গরিব বেলায় সব অনেক কথাই রয়েস হয়ে নেয় ও লোকটি চেয়ারম্যান সাহেবের কাছে গেল চেয়ারম্যান সাহেব আমি গরিব ছিলাম মাম সবাই ফ্যান চাটা বলতো ধনী হয়েছে তবুও ফ্যান চাটা আপনি নামের পরিবর্তন করে দেন যা করতে হয় তাই করবো চেয়ারম্যান সাহেব বললো গরু জবাই করো ছাগল জবাই করো জনগণকে দাওয়াত করো খাওয়াও নামের পরিবর্তন করে দেব ওই লোকটি গরু ছাগল জবাই করলো জনগণকে দাওয়াত করলো জনগণ খাইলো এবার চেয়ারম্যান মাইকে মুখ দিয়ে বলা শুরু করলো জনগণ এ লোকটি গরিব ছিল ফ্যান চাটা বলতেন আপনারা এখন যেহেতু গাড়ির মালিক বাড়ির মালিক ইন্ডাস্ট্রিজের মালিক এখন থেকে আর ফ্যান চাটা বলবেন না আমি নামের পরিবর্তন করে দিলাম এখন থেকে আপনারা সবাই বলবেন মধু চাটা জোরে বলেন কি চাটা এ কথা বলার পরে মাইকটা ছেড়ে দেওয়া হলো মধু চাটার কাছে আমি তো তোমার নাম পরিবর্তন করে দিলাম এখন তোমার কিছু বলার থাকলে তুমি বলো মধু চাটা মাইকে মুখ দিয়ে বলছে কি আর বলবো আমার নাম পরিবর্তন করার জন্য গরু জবাই হলো ছাগল জবাই হলো চেয়ারম্যান আসলো মেম্বার আসলো নামেরও পরিবর্তন হলো কিন্তু আফসুস আমার নাম থেকে চাটাটা গেল না আজকে আমাদের দেশের মানুষের অবস্থাও তাই মানুষ বক্তব্য শুনে সুদ খাইলে গুণা হয় ঘুষ খাইলে গুণা হয় মদ খাইলে গুণা হয় জেনা করলে গুণা হয় দুর্নীতি করলে গুণা হয় ইসলামী আন্দোলন না করলে গুণা হয় নামাজ না পড়লে গুণা হয় মানুষ শুনে কিন্তু আমল পরিবর্তন হয় না জোরে বলেন কথা ঠিক না বেটি সারা রাত শুনবো আমল করবো না কল্যাণ হবে না এই জন্য যা শুনবো আমল করবো চিল্লা বলেন আমিন প্রিয় হাজিরিন আমি আপনাদের নিয়ে অবশ্যই 10 মিনিটের মধ্যে বক্তব্য সমাপ্ত করে দোয়া করতে চাই মুসাফিরের দোয়া কবুল হয় বাবা মার দোয়া কবুল হয় আর মজলুমের দোয়া কবুল হয় আমি মুসাফির আপনাদেরকে নিয়ে দোয়া করব একজন মোনাজাত না করে যাবেন না চিল্লা বলুন আমিন আরো জোরে বলুন আমিন যে কথা বলছিলাম যে আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর রাস্তায় জানমাল ব্যয় করে
যারা ইসলামকে আন্দোলন ইসলামকে বিজয় করার জন্য চেষ্টা করে যারা জানমাল আল্লাহর পথে ব্যয় করে যারা তারাই হলো প্রিয় এ পথে চলতে গেলে এ দায়িত্ব পালন করতে গেলে হুসাইনের মতো জীবন দেওয়া লাগতে পারে খাব্বাবের মতো জীবন দেওয়া লাগতে পারে এমনি করে সুমাইয়ার মতো জীবন দেওয়া লাগতে পারে প্রয়োজন যদি হয় আল্লাহর কোরআনের মর্যাদা টিকে রাখার জন্য রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য রাসূলের মর্যাদা টিকে রাখার জন্য রক্ত দেওয়ার যদি প্রয়োজন হয় জীবন দেওয়ার যদি প্রয়োজন হয় ওই সুমাইয়া খাব্বাব খুবাইব হুসাইনের মতো কারা কারা জীবন দিতে পারবো তুই হাত তুলে আল্লাহকে দেখা 06-4033 মোবাইল 0072-06-40 আমার বন্ধুগণ আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় ওরা মরে না ওরা হলো চিন্তা জোরে বলেন ঠিক না বে ঠিক শুধু শহীদেরা নয় বসুন আপনারা শুধু শহীদেরা নয় এমনকি আল্লাহর ওলি যারা ভালো মানুষ যারা প্রিয় আল্লাহর পাত্র যারা খাঁটি বান্দা যারা তারাও যদি মরে যায় তাদের লাশ পর্যন্ত পচে না জোরে বলেন ঠিক না বে ঠিক আমাদের বাড়ি দর্শন আমার চুয়াডাঙ্গা দর্শনাই বাড়ি বাস্তব একটা ঘটনা শুনুন আমাদের বড় মসজিদের ইমাম সাহেব ছিলেন নাম মাওলানা মরহুম আব্দুস সাত্তার সাহেব আল্লাহওয়ালা পরহেজগার খাঁটি প্রিয় দিনদার মানুষগুলির লাশ যে পচে না অসংখ্য নজির আছে জোরে বলে ঠিক না বেটি শহীদ তো দূরের কথা শহীদদের লাশ তো পচবে না কিন্তু আল্লাহর ওলি যারা প্রিয় মানুষ তারা তাদের লাশও পচে না তার প্রমাণ দর্শনার বড় মসজিদের ইমাম মাওলানা মরহুম আব্দুস সাত্তার এন্তেকালের কয়েক বছর পরে বৃষ্টি হলো হুজুরের কবরটা ভেঙে গেল মুসল্লিরা নামাজ পড়ে বের হয়ে দেখে হুজুরের কবরটা ভাঙ্গা এরপরে একটু হুজুরের কবরের দিকে নজর দিয়ে দেখে সাদা কাপড় দেখা যাচ্ছে মুসল্লিরা চিন্তা করলো কি ব্যাপার সাদা কাপড় কে ফেললো কবরের ভিতরে এরপরে কিছু মাটি সরিয়ে দেখতে পেল মরহুম মাওলানা আব্দুস সাত্তার কয়েক বছর আগে এন্তেকাল করার পরেও মরহুম মাওলানা আব্দুস সাত্তারের হাত নষ্ট হয়নি পা নষ্ট হয়নি চুল নষ্ট হয়নি দাড়ি নষ্ট হয়নি চোখ নষ্ট হয়নি গায়ের চামড়া নষ্ট হয়নি এমনকি গায়ের কবরের কবর পর্যন্ত পচে নষ্ট হয়নি চিৎকার দিয়ে চলে বলেন আল্লাহ শুধু একটি প্রমাণ নয় নাটোর জেলা আমি একবার তাফসিরুল কোরআন মাহফিলে বক্তৃতা দিচ্ছিলাম দ্বিতীয় বক্তা যিনি ছিলেন আমাকে বললেন হুজুর আমার চাচার এন্তেকালের 30 বছর পরে চাচার কবরটা ভেঙে গিয়েছিল আমরা গিয়ে দেখি আমার চাচা তার গায়ের চামড়া তার গায়ের কাফন পর্যন্ত পচেনি 30 বছর পরে সুবহানাল্লাহ বলবেন না সাধারণ মানুষ ইমানদার প্রিয় আল্লাহর খাটি ইবাদতকারীর অবস্থা যদি এই হয় তাহলে যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দেবে জীবন দেবে শহীদ হবে আপনারা বলেন তাদের মর্যাদা কম হবে না বেশি হবে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আমিন শহীদদের মর্যাদা দিতে গিয়ে বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ওয়ালা কিল্লা তাশউরুন আল্লাহর রাস্তায় যারা মরে যায় ওদের মৃত্যু বলো না ওরা মরে না বরং ওরা হলো জিন্দা জোরে বলেন সুবহানাল্লাহ শহীদদের মর্যাদা আল্লাহ পাক দিলেন আল্লাহর নবী শহীদদের মর্যাদা কেমন দিলেন তরুণেরা যুবকেরা আমার মুরব্বীরা শুনে নেন হাদিস শরীফের ভিতরে এসেছে ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য যারা শহীদ হয় এই শহীদেরা কিয়ামতের ময়দানে আঘাতের চিহ্নগুলো নিয়ে এগারের দাগগুলো নিয়ে বুলেটের দাগগুলো নিয়ে গুলির দাগগুলো নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবেন আল্লাহ পাক বলবেন তোমরা কারা তোমাদের গায়ে এ দাগগুলি কিসের শহীদরা বলবে আল্লাহ আমরা তোমার গোলাম তোমার দিন কায়েমের জন্য আন্দোলন করতাম কাফেরেরা বরদাস্ত করতে পারে নাই তাদের সাথে লড়াই হয়েছিল এরপরে আমাদের জীবন পাখিটা নিভে গিয়েছিল আল্লাহ পাক বলবেন
ও শহীদের মা বাবার ভালোবাসা সন্তানের ভালোবাসা স্ত্রীর ভালোবাসার চাইতে আমার দ্বীনকে বেশি ভালোবেসেছিলে ইসলামকে বেশি ভালোবেসেছিলে অতএব আজকে আমি তোমাদের কোনো বিচার করব না বিনা বিচারে তোমরা আমার জান্নাতে চলে যাও জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা শহীদেরা মনে না আল্লাহ নবীর চাচা আমিরে হামজার ইন্তেকালের 36 বছর পরে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন ক্ষমতায় আমার ভাইরা সেই সময় উহুদের ময়দানের পাশ দিয়ে একটা খাল খোলা হচ্ছিল কোদাল দিয়ে কোপ মারতে গিয়ে আমিরে হামজার লাশ দেখা গেল আল্লাহর নবীর চাচার পায়ে একজন একজন ব্যক্তির কোদালের কোপ লাগলো আমিরে হামজার পায়ে কোদালে কোপ লাগার সাথে সাথে হামজার পা মোবারক দিয়ে ছাগল জবাই করে ছেড়ে দিলে যেমন ফিনকে ধরে রক্ত বের হয় মুরগি জবাই করে ছেড়ে দিলে যেমন রক্ত বের হয় আল্লাহর নবীর চাচা হামজার ইন্তেকালের 36 বছর পরেও পায়ে আঘাত লাগার সাথে সাথে ফিনকে ধরে রক্ত বের হচ্ছিল আওয়াজ দিয়ে চিল্লায় বলেন মর্যাদা শহীদদের দিয়েছেন কে আপনারা বলবেন হুজুর 36 বছর পরে হতে পারে এখন আর হবে না 36 বছর নাই বরং হাজার বছর পরেও আল্লাহ শহীদদেরকে লাশ টিকায় রাখতে পারেন জোরে বলেন ঠিক কি না আমার ভাইরা বৈজ্ঞানিক মোহাম্মদ সাসাম একটা বই আমার কাছে আছে বইটার লেখক হলো মোহাম্মদ নুরুল ইসলাম ওই বইটার মধ্যে পড়লাম আমার ভাইরা আল্লাহ নবীর দুইজন সাহাবি ইরাকের মাটিতে এক বছর নাই দুই বছর নাই 1350 বছর পরেও ওই দুইজন সাহাবির লাশ পাওয়া গিয়েছিল চিৎকার দিয়ে জোরে বলেন মারহাবা আমার ভাইরা 1932 সাল তখন ইরাকের বাদশাহ ছিলেন বাদশাহ ফাইসাল রাতের বেলায় ঘুমিয়ে রয়েছেন স্বপ্ন দেখতে পেলেন আল্লাহ নবীর সাহাবি হুজাইফা এসে বলছে ও বাদশাহ ফাইসাল ইরাকের বাদশাহ আমার পরিচয় শোনো আমি আল্লাহ নবীর সাহাবি হুজাইফা আজকে এক বছর নাই দুই বছর নাই 1350 বছর পূর্বে ইরাকের মাটিতে বাগদাদ শহর থেকে কয়েক কিলোমিটার দূরে সালমান পার্ক ওই সালমান পার্কের পাশে দাজলা নদীর তীরে আমি হুজাইফা এবং জাবেরের কবর হয়েছিল আজকে ওই দাজলা নদীর ভাঙ্গনে আমার কবরের মধ্যে হাঁটু পরিমাণ পানি হয়ে গেছে আর জাবেরের কবরে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে কাদা হয়ে গিয়েছে জলদি করে আমাদের লাশ দুইটাকে বাদশাহ আপনি সরানোর ব্যবস্থা করেন বাদশাহ ঘুম ভেঙে গেল সারা রাত আর ঘুমাতে পারল না কাউকে উনি বললেন না শয়তানি ওয়াসওয়াসা মনে করলেন চিন্তা করলেন বাদশাহ যে 1350 বছর পরে আল্লাহ নবীর দুইজন সাহাবীর লাশ টাটকা থাকতে পারে না উনি কাউকে বললেন না লাশ সরানোর ব্যবস্থাও করলেন না দ্বিতীয় রাত্রে ঘুমিয়ে রয়েছেন আবার স্বপ্ন দেখলেন আল্লাহ নবী সাহাবি বলতেছেন ও আল্লাহর বান্দা ও ইরাকের বাদশাহ ফাইসাল আমি আল্লাহ নবী সাহাবি বলছি বিশ্বাস কি করেন না আপনি আজকে দাজলা নদীর পারে ঘুরে দেখেন আমি হুজাইফা লাশ পচে গেল আমি হুজাইফার কবরের ভিতরে পানি ঢুকে পড়েছে জাবেরের কবরের মধ্যে পানি আমরা বড় বিপদে আছি কষ্টের মধ্যে আছি ও বাদশাহ ফাইসাল আমাদের লাশ দুইটাকে সরানোর ব্যবস্থা করেন 1932 সাল আজ থেকে মাত্র 83 বছর আগে ইরাকের মাটির এই ঘটনা আমার ভাইরা বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বই লিখেছেন নুরুল ইসলাম মোহাম্মদ নুরুল ইসলাম বইয়ের মধ্যে লিখেছে পত্রপত্রিকায় এই ঘটনা বিভিন্ন জায়গায় লেখা হয়েছিল আমার ভাইরা শহীদদের মর্যাদা যত বেশি লক্ষ্য করে শোনেন এরপরে বাদশাহ ফাইসাল কাউকে বললেন না নবীদের দুইটা সাহাবীর লাশকে সরানোর কোনো উদ্যোগ নিলেন না তৃতীয় রাত্রে আল্লাহ নবী সাহাবি হুজাইফা ইরাকের মুফতি আজম গ্র্যান্ড মুফতিকে স্বপ্ন দেখালেন মুফতি সাহেবকে ডেকে বলছেন ও মুফতি সাহেব হুজুর আমার পরিচয়টা শোনেন আমি সাধারণ কোনো মানুষ নাই আমি নবীর সাহাবি হুজাইফা আজ থেকে 1350 বছর পূর্বে ইরাকের মাটিতে সালমান পার্কের পাশে দাজলা নদীর তীরে আমার এবং জাবেরের কবর হয়েছে আমার কবরের মধ্যে হাঁটু পরিমাণ পানি আর জাবেরের কবরের মধ্যে কাদা হয়ে গেছে আমাদের লাশ দুইটাকে তাড়াতাড়ি সরানোর ব্যবস্থা করেন আমার ভাইরা মুফতি সাহেবের ঘুম ভেঙে গেল ইরাকের গ্র্যান্ড মুফতি ফজরের নামাজ পড়লেন এরপরে নামাজ পড়ে সোজা বাদশাহর দরবারে গেলেন
বাদশার দরবারে গিয়ে কান্দেছে। বাদশাহ বললেন, কি ব্যাপার মুক্তি সাহেব কাঁদেন কে? মুক্তি সাহেব বলবো, আমার একটি কথা বলতে ভয় হচ্ছে। না বলেন আপনি? মুক্তি সাহেব বলছে, বাদশাহ নামদার, আমি আজকে রাতের বেলায় ঘুমিয়েছিলাম, ঠিক ভোরের দিকে একটা স্বপ্ন দেখলাম, আল্লাহর নবীর সাহাবি হুজাইফা এসে কাঁদতেছে আর বলতেছে, আমাদের কবর হয়েছে দাজলা নদীর তীরে সালমান পার্কের পাশে, আজকে আমার কবরে পানি আর জাবেরের কবরে পানি, আমরা বড় বিপদে আছি, আমাদের লাশ দুইটাকে তাড়াতাড়ি চুলে শুকনো জায়গায় তোলার ব্যবস্থা করেন। এই কথা শুনেও বাদশাহ নামদার হাউমা করে কাঁদতেছে। মুক্তি সাহেব ডাকতে বললেন, বাদশাহ আপনি কাঁদেন কে? কি জন্য আপনি কাঁদেন? বাদশাহ বলছে, হুজুর আপনি আমাকে মাফ করে দেন হুজুর গো, আপনি যে স্বপ্ন দেখেছেন আজ রাত্রে, আমি পরপর দুই রাত্রে একই স্বপ্ন দেখেছি। যুবকদের মতো চিল্লায় বলেন, আল্লাহ আকবার! জোরে বলেন, আমার আল্লাহ পারে কি পারে না? সব ক্ষমতার মালিক, জোরে বলেন কে? আমার ভাইয়েরা, এরপরে বাদশাহ বলল, মুক্তি সাহেব আপনি তো আলেম মানুষ, মুক্তি মানুষ, আমি তো বুঝি না বেশি, আপনি বোঝেন? আপনি যদি মনে করেন যে হ্যাঁ এটা সত্য হতে পারে, আল্লাহর নবীর দুইটা দুইজন সাহাবীর লাশ এখনও টাটকা থাকতে পারে, তাহলে লাশগুলো তোলার ব্যবস্থা করব, আপনি ফতোয়া দিলে পারে সেই অনুযায়ী কাজ করব। মুক্তি সাহেব বলছে, আল্লাহর কথাকে আপনি বিশ্বাস করেন না বাদশাহ? আল্লাহ বলেছে, অনাত কুলু লিমান ইয়াকুতা নবী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ওয়ালা কিল্লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাস্তায় যারা মরে যায় তাদেরকে মৃত্যু বলো না, ওরা মরে না, বরং ওরা হলো জিন্দা। আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। অবশ্যই নবীর সাহাবী দুইজন এখনও টাটকা আছে, তাদের লাশগুলো তোলার ব্যবস্থা করতে হবে। বাদশাহ ঘোষণা করলেন, কুরবানি ঈদের দিন জোহরের নামাজের পরে আল্লাহর নবীর দুইজন সাহাবীর লাশ তোলা হবে। এই খবর গোটা এলাকায় ছড়িয়ে পড়ল। তখন হাজির মৌসুম ছিল। হাজি সাহেবেরা যখন শুনতে পারল ইরাকের মাটিতে দুইজন সাহাবীর লাশ তোলা হবে, সমস্ত হাজি সাহেবেরা, আমার বন্ধুগণ, বাদশার কাছে অনুরোধ করল, হে ইরাকের বাদশাহ নামদার, আমরা গোটা বিশ্ব থেকে হজে এসেছি, নবী দেখি নাই, নবীর সাহাবি দেখি নাই, জান্নাতুল বাকিতে ঘুরতেছি, আল্লাহর নবীর অসংখ্য সাহাবিদের কবর দেখতেছি, কিন্তু নবীর সাহাবিদের কোনোদিন আমরা দেখি নাই। আমরা শুনলাম নাকি দুইজন সাহাবির লাশ তোলা হবে ইরাকের মাটিতে। আমরা হজ শেষ না হওয়া পর্যন্ত, আমাদের হজ শেষ না হওয়া পর্যন্ত আপনি লাশগুলো তুলবেন না। বাদশাহ সিদ্ধান্ত পরিবর্তন করলেন, ঘোষণা করলেন, হজ শেষ হওয়ার 10 দিন পরে সালমান পার্কের পাশ থেকে আল্লাহর নবীর দুইজন সাহাবীর লাশ তোলা হবে। এই সিদ্ধান্তে অটল হয়ে গোটা এলাকায় খবর ছড়িয়ে দিলেন। খবর ছড়িয়ে গেল, ঠিক হজ শেষ হওয়ার 10 দিন পরে আমার ভাইরা সালমান পার্কের পাশে, গোটা দুনিয়া থেকে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মুসলমান সবাই হাজির হয়ে গেছে, যে ইসলাম সত্য, কোরআন সত্য, নবী সত্য, নবী সাহাবি সত্য, এইটাকে দেখার জন্য হাজির হয়ে গিয়েছে আমার ভাইরা। ঠিক হজ শেষ হওয়ার 10 দিন পর বেলা 12টার সময় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে ইরাকের মাটিতে সালমান পার্কের পাশে দাজলা নদীর তীরে ঠিক যেই জায়গায় স্বপ্নের ভিতরে হুজাইফা বলে দিয়েছিলেন সেই জায়গায় খোঁড়া আরম্ভ শুরু হয়ে গেল আমার ভাইয়েরা। সেই জায়গা এমনি করে মাটি সরানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দুইজন সাহাবিকে দেখা গেল। একটু যুবকদের মতো জোরে বলেন, সুবহানাল্লাহ! আমার ভাইয়েরা, ওই লক্ষ লক্ষ মানুষ দুইজন সাহাবিকে দেখলো, দেখলো হযরতে জাবের তার কবরের ভিতরে হাঁটেও পরিমাণ পানি হয়ে গেছে, আর জাবের ওই হযরতে জাবর পানির উপরে ভাসতেছে, আর হযরত কি বলে হযরতে হুজাইফা পানির উপরে ভাসতেছে, আর হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলার কবরের মধ্যে অল্প পানি। এইটা দেখার সাথে সাথে
অসংখ্য মানুষের তাকবীর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে গেল। এবার মাটিগুলো সরানো হলো। এরপরে আল্লাহর নবীর সাহাবী হুজাইফা লাশটাকে ধরে প্রথমে উঁচু করা হলো। লাশটাকে ধরে উঁচু করে এরপরে খাটিয়ার উপরে রাখা হলো। এরপরে দুই নম্বর সাহাবী হযরত জাবেরের লাশটা তুলে এরপরে খাটিয়ার উপরে রাখা হলো। আমার ভাইয়েরা, দেখতে পেল লক্ষ লক্ষ মানুষ মাত্র 83 বছর আগে, 1350 বছর আগের মানুষ দুইজন সাহাবি, আল্লাহর নবীর দুইজন সাহাবি হযরত হুযাইফা আর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এমনি করে 1350 বছর পরেও একটা হাত নষ্ট হয়নি, পা নষ্ট হয়নি, চোখ নষ্ট হয়নি, দাড়ি নষ্ট হয়নি, চুল নষ্ট হয়নি, এমনকি 1350 বছর পূর্বে যেই কাপড় দিয়ে দাফন করা হয়েছিল সেই কাপড় পর্যন্ত নষ্ট হয়নি। জোরে বলেন কথা, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, লক্ষ লক্ষ মানুষ কান্নাকাটি শুরু করে দিল। সেখানে খ্রিস্টান একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার ছিল, উনি বললেন আমি চোখ দুইটা পরীক্ষা করব, সাহাবিদের চোখগুলো পরীক্ষা করব। আল্লাহর নবী দুইজন সাহাবির চোখ খ্রিস্টান চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার পরীক্ষা করার সাথে সাথে চিৎকার মেরে কেঁদে মুফতি সাহেবের হাত চেপে ধরে বলল, ও মুফতি সাহেব, আল্লাহর কসম করে বলছি এই সাহাবিদের চোখ একেবারেই ভালো আছে। চিৎকার দিয়ে জোরে বলেন, শহীদদের মর্যাদা কম না বেশি? ভয়ের কোনো কারণ নাই, এই পথে চলতে গিয়ে যদি জীবনটা চলে যায় শহীদ আমরা হয়ে যাব। আর শহীদদের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই দৃশ্য দেখে খ্রিস্টান ডাক্তার সহ অসংখ্য হাজার হাজার ইহুদি আর খ্রিস্টান এই ইসলামের সত্যতা দেখে ওরা বলে ফেলল, ইসলাম সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, নবী সত্য। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন শহীদেরা মরে না 1350 বছর পরেও। এই শহীদেরা মরে না, এদের লাশ জিন্দা আছে, টোকগুলো টাটকা আছে, সূর্যের দিকে যেমন তাকানো যায় না ওই সাহাবিদের চোখের দিকে তেমন তাকানো যাচ্ছিল না। এই দৃশ্য দেখে হাজার হাজার ইহুদি আর খ্রিস্টান ইরাকের মাটিতে, আমার বন্ধুগণ, 1932 সালে সেদিন কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, পড়ে নিল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা, বক্তব্য বাড়াতে চায় না, তা আমি আপনাদের সামনে বক্তব্যের বিষয় হলো আল্লাহর কাছে প্রিয় কারা, আল্লাহর কাছে শ্রেষ্ঠ কারা। আল্লাহ বলে আমার কাছে শ্রেষ্ঠ তারা হিজরত করবে যারা, জিহাদ করবে যারা, ঈমান আনবে যারা, আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে সংগ্রাম করবে যারা, আমার কাছে প্রিয় তারা। নবীজিও বলেছেন আল্লাহর রাস্তায় জিহাদ করা হলো সব থেকে ভালো কাজ। এই জন্য এই কাজ মৃত্যু পর্যন্ত করতে হবে, ঘোষণা করে দিতে হবে। এমনি করে আমি নিথর হব না, নীরব হব না, নিস্তব্ধ হব না, যতদিন না পর্যন্ত আল্লাহর এই হুকুমে আল্লাহ কোরআন কায়েম না হবে, ততদিন আমরা এই আন্দোলন, এই চেষ্টা চালিয়ে যাব। কারা কারা জোরে বলেন, একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আমার ভাইয়েরা, দোয়া মোনাজাতের আগে একটি কথা আপনাদের বলি, আল্লাহর কোরআনের মাহফিল এখানে টিকে থাক আপনারা চান কি চান না? আল্লাহর কোরআনের মাহফিল টিকে থাক আমরা যারা চাই, একটুখানি তারা দুই হাত তুলে আর একবার আল্লাহকে দেখা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। আমি আপনাদেরকে বলবো, যারা আল্লাহর কোরআনের মাহফিল চান তারা কোরআনকে ভালোবাসেন, আর যারা কোরআনকে ভালোবাসেন এই কোরআন তাদের সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন সূরা তাওবার 20 নম্বর আয়াতের আলোকে বক্তৃতা দিয়েছি। সব কথাগুলো আজকে বলে সব সমাপ্ত করা গেল না, আল্লাহ রাব্বুল আমিন তৌফিক দিলে বাকি কথা অন্য জায়গায় আবার দেখা হলে সেদিন বলার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমরা চিৎকার দিয়ে চিল্লা বলি আমিন।
ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বুল আলামিন ঐতিহ্যবাহী পাবনা দারুল আমান ট্রাস্ট কর্তৃক আয়োজিত ২৪তম বার্ষিকী দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল আজকের প্রথম রজনী প্রথম দিবস মাগরিবের পর থেকে নিয়ে এই দীর্ঘ রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা আলেম উলামারা কথা বলেছেন, আমি গুনাহগার যতটুকু পেরেছি আলোচনা করেছি, ভুল ত্রুটি মাফ করে দিয়ে সবগুলো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। নবী দেখি নাই, নবীর সাহাবী দেখি নাই, আয়াল্লাহ তোমার নবীকে যারা দেখেছিল কেউ বা নবীজির হাতে হাত রেখে সোনার মানুষ হয়ে গিয়েছিল, কেউ বা নবীজির দানদান ওহুদের ময়দানে শহীদ করে দিয়েছিল। আয়াল্লাহ তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াল্লাহ সেই নবীকে রক্তাক্ত করে দিয়েছিল কাফির বেঈমানেরা, তোমার সেই নবীকে আল্লাহ স্বপ্নে যোগে হলেও একবার দেখার সুযোগ করে দিও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের জিন্দেগির গোনাগুলো তুমি মাফ করে দাও। এই রাতের বেলায় মনে পড়ে গেল মাথার মুকুট আব্বাজানের কথা। আয় আল্লাহ তাআলা যাদের আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, সন্তান এতিম হয়ে গিয়েছে আল্লাহ, ওই এতিম সন্তান দুনিয়ার কোনো সন্তানকে যখন দেখে বাবার সাথে ঈদ মাঠে যেতে আশাপাশি যাই নামাজে নামাজ পড়তে, ঈদ মাঠ থেকে বাড়ি আসতে একসাথে মিষ্টি মুখ করতে যখন এতিম ছেলে দেখে, এতিম ছেলের চোখের কোনায় পানি আসে, ঈদের খুশিটা এতিমের ম্লান হয়ে যায়। আয় আল্লাহ তাআলা বাবা হারা এতিমদের নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, মেহরবানি করে আল্লাহ তুমি আব্বার কবর আজাম মাফ করে দাও। রব্বুল আলামিন মনে পড়ে গেল জনম দুঃখিনী মায়ের কথা, আল্লাহ মার মতো দরদ এখানে তো আর কেউ নাই, সন্তান বাড়ির থেকে সবাই বিদায় করে দেয়, ভাই বিদায় করে দেয়, বিবি বিদায় করে দেয়, মার কাছ থেকেও সন্তান বিদায় নিয়ে রওনা দেয়। ওই সন্তান একশো গজ দূরে যাওয়ার পরে পিছনের দিকে যখন ঘুরে তাকাই দেখতে পাই ভাই তাকিয়ে নেই, বিবি তাকিয়ে নেই, ছেলে মেয়েগুলো তাকিয়ে নেই, কিন্তু জনম দুঃখিনী মা জানালার ফাঁক দিয়ে সন্তানের দিকে মা তাকিয়ে রয়েছে। ওই সন্তান দেখতে পাই মায়ের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। ওই জনম দুঃখিনী মা এতটা দরদের মা, আবার ওই সন্তান এক মাস পরে যখন বাড়ি আসেন, ভাই জিজ্ঞেস করে আমার জন্য কি এনেছ, বোন জিজ্ঞেস করে আমার জন্য কি এনেছ, বিবি জিজ্ঞেস করে আমার জন্য কি এনেছ, কিন্তু জনম দুঃখিনী মা একবারও ছেলেকে বলে না আমার জন্য কি এনেছ আব্দুল্লাহ। ওই মা শুধু সন্তানের চেহারার দিকে তাকায়, ডাক দিয়ে বলে তোমার চেহারাটা শুকিয়ে গিয়েছে, দুপুর বেলা মনে হয় তোমার খাওয়া হয় নাই। মা তাড়াতাড়ি রান্নাঘরে চলে যায়, প্লেটে খাবার নিয়ে সন্তানের সামনে হাজির হয়ে যা। ওই জনম দুঃখিনী মা যাদের বিদায় হয়ে কবরে গিয়েছে আল্লাহ, মেহরবানি করে মায়ের কবর আজাব তুমি মাফ করে দাও। মা বাপ যাদের বেঁচে আছে আল্লাহ
ওই বাবাগুলিকে আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দান করো। রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, বিশাল প্রতিষ্ঠান কয়েকটা জেলার ভিতরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান আল্লাহ এই জমি জেনে দিয়েছিলেন মরহুম আসেরউদ্দিন সর্দার দুনিয়ায় নাই, আল্লাহ বিদায় হয়ে চলে গিয়েছে, তার কবরটা আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ, মুক্তিযোদ্ধা আফসারউদ্দিন বিদায় হয়ে চলে গিয়েছে, আল্লাহ কবরের আজাব মাফ করে দাও। এই মাদ্রাসার জন্য যারা সহযোগিতা করতেন, মাদ্রাসা পরিচালনা করতেন, ট্রাস্ট পরিচালনা করতেন, আল্লাহ এই ট্রাস্টের অনেক পরিচালক অনেক দানবীর দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাদের কবরগুলিকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আর একটা দোয়া করি তোমার দরবারে, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন যার তাফসির শুনে অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করে, যার তাফসির শুনে আয় আল্লাহ মানুষেরা উন্মাদের মতো পাগলের মতো ছোটে, আয় আল্লাহ এই মঞ্চে তোমার গোলাম আল্লাহর ওলি বক্তব্য দিতেন, আল্লাহ এই মঞ্চে তিনি দীর্ঘদিন আর আসতে পারে না, আয় আল্লাহ তোমার গোলামের জন্য আমরা ফরিয়াদ করি, তোমার ওই গোলামকে আল্লাহ এই মঞ্চে আর একবার আমাদের দেখার সুযোগ করে দিও আল্লাহ। মা হারিয়েছে, সন্তান হারিয়েছে, আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দাও, আবারও ষড়যন্ত্র হচ্ছে, আল্লাহ সব ষড়যন্ত্রের হাত থেকে তাকে রক্ষা করো, তাহলে আজকের এই মাহফিলটা কবুল মঞ্জুর করে না। আয় আল্লাহ অনেকেই দোয়া চেয়েছে, যে যা আশা নিয়ে দোয়া চেয়েছে সবার আশা পূরণ করে দাও, আমাদের জিন্দগির গুণাগুলো তুমি মাফ করে দাও। আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত তুলেছে, মা বোনদের মাফ করে দাও, পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, কোরআন বর্ণনাওয়ালা বানিয়ে দাও, সোমাইয়া আর আসিয়ার মতো হিম্মত আলা মা হওয়ার তৌফিক দিয়ে দাও। তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ, তোমার এই জমিনে কোরআনের বিধান কায়েম হয়েছে, একবার এই দৃশ্য আমাদের সচক্ষে দেখার তুমি তৌফিক দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, অতুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসসালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াজআল আখিরা কালামে ইনদাল মাউতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মাওলানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর প্রিয় বান্দাদের গুণাবলী সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলেন। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 01712064033।